যে আল্লাহকে ছাড়া কার পায় না কো ভয়, জীবন দিয়েও সে পথে রয়, তার লক্ষ্য একটাই আল্লাহর সন্তোষ, এর চেয়ে বড় চাওয়ার কিছু না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা আমাদের সব ভালো কাজগুলো একজনের নামে শুরু করি, তিনি কে? আল্লাহ। আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? আছে। আর আল্লাহর নাম যদি বাদ দেন কোনো বরকত নাই, ঠিক কি না? ঠিক। এজন্য সব জায়গায় আল্লাহর নাম রাখতে রাজি আছেন? সব জায়গায় বিসমিল্লাহ রাখবেন তো, নাকি শুধু মাহফিলের পোস্টারে রাখবেন, মসজিদে রাখবেন, মাদ্রাসায় রাখবেন? মসজিদ মাদ্রাসা মাহফিল এখানে যেমনি রাখবো, সংসদ ভবনেও রাখতে হবে, ঠিক কি না? সংবিধানের ভেতরেও রাখতে হবে, চিল্লা এখন, ঠিক কি না? এজন্য বিসমিল্লাহ আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, যৌতুক আছে যেখানে আমরা আছি। যৌতুক খান আপনারা? যৌতুক খাওয়া যাবে? খাওয়া যাবে। এটা একটা সামাজিক ব্যাধি, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি সোসাইটি থেকে, বিশেষ করে আমার ভাইরা যারা আছেন জনপ্রতিনিধি, ওনারা যদি একটু শক্ত করে সমাজটারে ধরেন, তাহলে সমাজে যৌতুকের মতো মরণ ব্যাধি ঢুকতে পারবে না। আপনাদের এই সমাজে যৌতুক না ঢুকুক, আমরা বলি আমিন, নাই না? মাশাআল্লাহ, খুব ভালো। পূর্ব ধর্মপুর বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে, মসজিদটা কোথায়? এদিকে বাইতুল মামুর, এটা হচ্ছে ফেরেশতাদের কেবলা, আমাদের কেবলা হচ্ছে কাবা আল মুশাররাফা, যে কাবার চারদিকে আমরা লাব্বাইক লাব্বাইক বলে ডাকি, কারে? আল্লাহকে। তো ফেরেশতাদেরও একটা কেবলার দরকার আছে না? নাই। ফেরেশতাদের কেবলা হচ্ছে এই যে বাইতুল মামুর, সপ্ত আকাশের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে, লৌহে মাহফুজের ওখানে ফেরেশতাদের কাবা একটা সেন্টার। আমাদের কাবাটা যে সেন্টারে, বাইতুল মামুর ঠিক একই সেন্টার থেকে উপরে। সুবহানাল্লাহ। পড়েন প্রতিদিন 70,000 করে ফেরেশতা এই বাইতুল মামুরে ঢুকে ঢুকে আল্লাহকে সিজদা করে, আল্লাহর ইবাদত করে। একবার যে ফেরেশতা ঢোকার সুযোগ পায়, দ্বিতীয়বার আর ঢোকার চান্স পায় না। কিয়ামত পর্যন্ত এমনি প্রতিদিন 70,000 করে ঢুকে আর বেরোয়, ঢুকে আর বেরোয়, যেরকম সুবহানাল্লাহ। এখন সৌদি সরকারও তাওয়াফের নাকি নতুন নিয়ম করে দিয়েছে, ইহরামের কাপড় পরা ছাড়া তাওয়াফের মাতাফের জায়গায় ঢুকতে পারবে না, এত হাজি। গত 2016 সালে সৌদি ধর্ম মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী হাজি এসেছিল হজে প্রায় 19 লাখ। সুবহানাল্লাহ। পড়বেন না? 15 লাখ হচ্ছে ফরেন হাজি, আর ন্যাশনাল সৌদি হাজি 4 লাখ। লক্ষ লক্ষ হাজি এই কাবাকে তাওয়াফ করে, এই কাবার মধ্যে নবীদের হাত লেগেছে, চিল্লায় করে, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পরশ ধন্য এই কাবা, সাইয়েদনা আদমের পরশ ধন্য এই কাবা, নূহ আলাইহিস সালামের পরশ ধন্য এই কাবা। নিজ হাতে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন এই কাবাটা। নির্মাণ করতে করতে আর উপরে যেতে পারে না, হাতে নাগাল পায় না। আল্লাহ বললেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আই এম জাস্ট সেন্ডিং আ স্পেশাল স্টোন ফ্রম প্যারাডাইস, আমি জান্নাত থেকে একটা বিশেষ পাথর পাঠিয়ে দিচ্ছি, ওই পাথরে দাঁড়াবা, উপরে উঠতে মনে চায় পাথরটা উপরে উঠে যাবে, নিচে নামতে মনে চায় নিচে নেমে যাবে। এই পাথরটার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম, আজও কাবার পাশে আছে না? নাই। গত রমজানের আগে আমি মক্কায় ছিলাম, কত চমৎকার ভাবে ওইটাকে তারা প্রিজার্ভ করেছে, আজও সেদিন ইব্রাহিমের পায়ের ছাপও আছে। আবার উনি কাবা বানালেন, ছেলে ইসমাইল বসে থাকে নাই, ছেলেও হেল্প করেছে, পাথর এনে বাবাকে দিত, আর বাবা কাবা বানাতো। কেমন বাবা, কেমন ছেলে! বাবা রাজমিস্ত্রি, ছেলে হচ্ছে যোগালি। আবার এই দুই নবীকে আল্লাহ বললেন, তাহেরা বাইতি আলি তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকাই সুজুদ, ও ইব্রাহিম ইসমাইল, দুই বাপ বেটা মিলে কাবা ঘর ছাড়ো দাও, তাহেরা মসজিদ ক্লিন করো। আমরা এখন মসজিদ ক্লিন করতে চাই না, শুধু মুয়াজ্জিন সাহেবের উপর খেপি, বালু কেন, ময়লা কেন, টিকটিকির পায়খানা পড়ছে কেন, তো আপনি আসলেন কই?
আপনি বহিষ্কার করবেন মসজিদ তো সবার মুয়াজ্জিন ইমামকে তো একটা সার্টেন পিরিয়ডের জন্য দায়িত্ব দিয়েছি আমি ঢুকলে আমি পারলে ক্লিন করব আপনি মসজিদ ক্লিন করলে আপনার মনের জ্বালা দূর করে দিবে কে মসজিদেরই ঝাড়ু বারদার হো কামারে হাত শোনো আমার মুনাজাত শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত শোনো আমার মুনাজাত পড়েন আমিন আমিন তো ওনারা এত বড় জলিল কদর পয়গম্বর হয়ে মসজিদ যারা দিতে পারে আপনি কোন কলিমদ্দি সলিমদ্দি হয়েছেন মিয়া আপনি পরিষ্কার করুন আমরা সবাই মিলে মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করবো রাজি আছেন তো বিশ্বনবী নিজে মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করেছেন বিশ্বনবীর টাইমে কাবা ঘর যখন একটু ভেঙে পড়লো এক পাশ দিয়ে কুরাইশরা চিন্তা করলো কাবা বানাতে হবে তো সব বাচ্চারা কাবা ঘর নির্মাণের কাজে অংশগ্রহণ করলো বিশ্বনবী কিশোর ছোট্ট মানুষ 8 বছর বয়স 10 বছর বয়স তো সব বাচ্চারা একটা করে পাথর টানে লুঙ্গি খুলে লুঙ্গিটার এরকম ভাঁজ করে সব বাচ্চারা কাঁধে রেখে ওইটার উপরে পাথর টানে যাতে ব্যথা না লাগে সব বাচ্চারা কয়টা করে পাথর বিষ্ণুবি টানে 2টা কিন্তু বিষ্ণুবি পরনের লুঙ্গি খুলে না সুবহানাল্লাহ কইবেন না সব বাচ্চারা একটা করে পাথর টানে বিষ্ণুবি টানে 2টা সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে রাখে বিষ্ণুবি রাখে ছোট্ট বাচ্চারা এরকম লুঙ্গি খুলে ফেলে না বিশেষ করে গরমের সিজনে পুকুর একটা থাকলে লুঙ্গি সব থুইয়া খালি ডুবাই ডুবাইতে ডুবাইতে চোখ লাল করে বিকেলে বাড়িতে ফিরে এরকম আছে না নাই তো বিষ্ণুবি লুঙ্গি খোলেন চাচা আবু তালেবের দৃষ্টিতে পড়লো যে বললো ভাতিজা লুঙ্গি খোলো বিষ্ণুবি বললেন না লুঙ্গি খুলবো না আমরা অনেক সময় ছোট বাচ্চাদের বলি আরে তুই ছোট মানুষ খুললে কি হবে খোল আরে খোল খোল সমস্যা নাই খোল এগুলো বলে বাচ্চাদেরকে আমরা অপমানিত করি না এটা কখনো বলবেন না সে লুঙ্গি খুলবে কেন সে ছোট হলেও তার একটা প্রেস্টিজ আছে না নাই তার একটা আত্মসম্ভ্রম বোধ আছে এখন থেকে যদি লুঙ্গি খোলান শিখান এগুলো হবে টাকা এগুলো হবে টেন্ডারবাজ এগুলো হবে চাঁদাবাজ এগুলো হবে বাংলা ভাই ইংরেজি ভাই অঙ্ক ভাই এগুলো হবে পিচ্চি হান্নান কালা জাহাঙ্গীর এরশাদ শিকদার আর লতিফ সিদ্দিকের মতো আউলা ঝাউলা মন্ত্রী ছোট্টবেলা থেকে ভদ্রতা শিখাবেন ছেলেগুলো কোরআন ওয়ালা হবে ইসলাম ওয়ালা হবে আল্লাহ ওয়ালা হবে চিল্লায় বলেন ঠিক কিনা আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গা সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ তো আপনি শিখাইছেন গান গান তো গাবে যদি কোরআন শিখাইতেন ছেলে বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন সেদিন থেকে কোরআনি জীবন কোরআনি আমার প্রাণ ঠিক কিনা এজন্য ছোটবেলা থেকে ইসলাম শিখাবে ছোটবেলা থেকে কোরআন শিখাবে ছেলেগুলোর নামাজি বানাবে কে আল্লাহ ওয়ালা বানাবে কে বিষ্ণুবি বললেন না চাচা আমি লুঙ্গি খুলবো না আবু তালেব বললেন আরে ছোট মানুষ খোলো বিষ্ণুবি লুঙ্গির গোছা ধরে টান দিবেন ইন দা মিন টাইম বিষ্ণুবি বেহুশ হয়ে জমিনে পড়ে যায় বিষ্ণুবির লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই সুবহানাল্লাহ বাড়িতে যে বলেন বিষ্ণুবি যখন ওনার দুধমা হালিমার ঘরে থাকতেন 5 বছর ছিলেন 2 বছর দুধ খেলেন হালিমা বলে আমার ডান স্তনের দুধ দেই মোহাম্মদ পেট ভরে খায় বাম স্তনের দুধ দিলে খায় না ধরেও না 2 বছর দুধ খেলে শুধু এখান থেকেই খেলো এটা খায় না কারণ হালিমার আরেকটা দুধের বাচ্চা ছিল আব্দুল্লাহ বিষ্ণুবি একাই যদি 2 স্তনের দুধ সাবার করে ফেলে তার দুধ ভাই খাবে কি শিশু অবস্থায় দুধের বাচ্চা মোহাম্মদ গোটা বিশ্বের চোখে আঙ্গুল দিয়ে ইনসাফ শিখিয়েছে ঠিক কিনা হালিমা বলে আমি এই কোরাইশি মোহাম্মদকে কোনোদিন কাঁদতে দেখি নাই এই মোহাম্মদ ক্ষুধা লাগলেও কাঁদে না ব্যথা পাইলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ কেঁদে ওঠে ওই লজ্জাশীলতার দরকার আছে না নাই সাইয়েদনা ইব্রাহিম কাবা বানিয়েছেন আর এই কাবার একেবারে উপরে হচ্ছে বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা আর এই ফেরেশতাদের কিবলার নাম অনুযায়ী আপনারা আপনাদের মসজিদের নাম করেছেন বাইতুল মামুর জামে মসজিদ আপনাদের মসজিদকে আল্লাহ কবুল করুক এই মসজিদের যারা ম্যানেজিং কমিটিতে আছে তাদেরকে আল্লাহ কবুল করুক এই মসজিদের মুসল্লিদেরকে আল্লাহ কবুল করুক যারা টাকা দিয়ে মসজিদ নির্মাণ করলো তাদেরকে কবুল করুক পহেলা জানুয়ারি 2018 ও নতুন বছরে চলে আসছি আমরা কিভাবে যে এক একটা বছর চলে যায় টেরি পাওয়া যায় না ঠিক কিনা বিষ্ণুই বলেছেন কিয়ামতের একটা আলামত হচ্ছে কিয়ামতের আগ দিয়ে সময়ের বরকত উঠে যাবে খাবারের বরকত উঠে যাবে এক বছরকে মনে হবে এক মাসের মতো
এক মাসকে মনে হবে এক সপ্তাহের মতো, এক সপ্তাহকে মনে হবে এক দিনের মতো, এক দিন মনে হবে এক ঘন্টা। বিশ্বনবী কি ঠিক বলেছেন না ভুল? বিশ্বনবী ঠিক বলেছেন। আসলে সময়ের বরকত নাই, খাবারের স্বাদ নাই। আগে খাবারে যে স্বাদ পাইতেন ওইটা আপনারা পান? হ্যাঁ, বাচ্চারা কয় না, আর মুরব্বীরা বলবে না, মুরব্বীরাই না অনেক আগ থেকে আগের চমৎকার চমৎকার খাবারের স্বাদ গুলো পেয়েছে। আমি ছোটবেলা, আমার বয়স তো কম, অত বেশি না, আমাদের চেয়ে অনেক মুরব্বী এখানে বসে আছেন। তো আমরা যে স্বাদটা পাইতাম ইলিশ মাছের স্বাদ, তারপরে শোল মাছ দিয়ে কফি দিয়ে রান্না করলে ঝোল করে কি স্বাদ! মাসকলাই খান আপনারা? মাসকলাই দিয়ে বড় মাছের মাথা ভেঙে, হ্যাঁ, কচি লাউ দিয়ে, ওই যে অনেক দিব্যে পানি চলে আসছে, তো এইভাবে রান্না করলে আগে কি ঘ্রাণটাই না বেরোত, ঘ্রাণই খাওয়া হয়ে যেত, ঠিক কিনা? এখন খাবারের স্বাদ নাই, কাজে কর্মে বরকত নাই, সময়ে বরকত নাই, লাজ শরমের বালাই নাই, মেয়েদের গায়ে পোশাক নাই, যেরকম ঠিক কিনা? আছি আমরা এখন জামানায় লাজ শরম গেছে হারায়, আছি আমরা এখন জামানায় লাজ শরম গেছে হারায়, পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হাই হাই, আছি আমরা এখন জামানায় লাজ শরম গেছে হারা, ঠিক কিনা? লাজ শরমের বালাই নাই, ফ্যামিলির সবাই মিলে হিন্দি সিরিয়াল দেখে, আর জি বাংলা স্টার জলসা কিরণ মালা তো আসে না নাই, কতটা রুচি নিচে নামলে লজ্জা শরম উঠে গেলে বাবা মা ছেলে মেয়ে একসাথে বসে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুরানো ডান্স দেখতে পারে। এমনটা ছিল না বাংলাদেশের 80 দশকে, আপনি যে ছবিগুলো পাবেন আর্কাইভে, বাংলাদেশে যখন ঢাকা দিয়ে রিকশা চলতো প্রত্যেক রিকশালার কাছে একটা করে বড় শাড়ি ছিল, মহিলারা বসলে শাড়ি দিয়ে রিকশাটা ঢেকে দিত। আপনারা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় ছবিগুলো দেখেন নাই? এগুলো বললে এখন আশ্চর্য হবে মেয়েরা, মেয়েদের এখন পাখি ড্রেস লাগে, কি লাগে আছে, মশারির কাপড় আছে নাকি পাতলা, আহা, আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলা। বিশ্বনবী বলেছেন কিয়ামতের একটা আলামত হচ্ছে কিয়ামতের আগ দিয়ে মেয়েরা উলঙ্গ হয়ে বের হবে, পোশাক পরে হিতা উলঙ্গ, তার মানে বোরকা পরবে কিন্তু উলঙ্গের মতো লাগবে, দূর থেকে দেহের উঁচু নিচু ভাঁজগুলো বোঝা যাবে, বোরকা হবে টাইট ফিটিং এর বোরকা। এরকম বোরকা আপনাদের ফেনীতে আছে? আহা, ভাই যারা আছেন বোনের সব আবদার শোনা যাবে না, বাবা যারা এসেছেন মেয়ের সব আবদার শোনা যাবে না, মেয়ে বললেই আপনি পাখি ড্রেস কিনে দিতে পারবেন না, যদি দেন কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কারাগারে কাট গড়ায় আল্লাহর সেই ট্রাইব্যুনালে আপনারে আসামির কাতারে দাঁড় করায় দিবে কে? আল্লাহ। এজন্য খবরদার, মেয়েদেরকে হিজাব করান, পর্দা করান, আপনার মেয়েকে কেউ ইফটিজিং করবে না, কেউ তাকে ডিস্টার্ব করবে না, বদ্রুলের মতো বেয়াদবরা আপনার মেয়ের গায়ে রামদা দিয়ে কোপাতে পারবে না, তনুর মতো আপনার মেয়েরা ধর্ষিতা হবে না, চিল্লায় কোন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি সমাজদান করুক, আমরা পড়ি আমিন। নতুন বছরে আমরা এসেছি, আল্লাহ এই বছরটা আমাদের জন্য বরকতময় করুক, সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুক, সব ধরনের রাষ্ট্রীয় দাঙ্গা হাঙ্গামা থেকে বাঁচাক, আমাদের দুই নেত্রীকে একসাথে বসে সুন্দরভাবে দেশ চালানোর তৌফিক দেখ দেখ। মাত্র দুইটা নেত্রী, দুইজন সেলিব্রিটি, দুইজন অ্যামেজিং পার্সোনালিটি এই দেশের, এরা দুইজন একটু সক্ষমতা ভালোবাসার মানসিকতা নিয়ে বসলেই কিন্তু দেশটা সুন্দর চলে, ঠিক কিনা? আমরা চাই ওনারা সুন্দরভাবে আমাদেরকে লিড দেয়, কারণ আমাদের নেতা যারা তারা যদি পথ হারায় পথ হারাবে বাংলাদেশ, প্রধানমন্ত্রী পথ হারালে পথ হারাবে আমার লাল সবুজের পতাকা, চিল্লায় কোন, ঠিক কিনা? এজন্য আমরা নেতা নেত্রীদের জন্য দোয়া করি, তারা যেন পথ না হারায়, তারা যেন করোনার পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, আল্লাহ কবুল করো। আমরা আল্লাহর নামের তিনটা তাকবীর দেব, কারণ আল্লাহর নামের তাকবীর দিলে ওই মাহফিলে বরকত বেশি না কম? আমরা সব কাজের আগে আল্লাহর নামের তাকবীর দেই, নামাজে দেই, আজানে দেই, জেহাদে দেই, ঠিক কিনা? এক এক ধর্মের লোকেরা তাদের কল্পিত খোদার নামে স্লোগান দেয়, আমরা স্লোগান দেই একজনের নামে, তিনি কে? হিন্দুরা বলে যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা সুবহ শাম বল বন্দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এটা হিন্দুরা বলে, কিন্তু আমরা বলি যত মিটানা চাহে জীবন কা জালা সুবহ শাম বল বন্দে আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক কিনা? যত মিটানা চায়, যে মিটাতে চায় জীবন কা তৃষ্ণা, জীবনের তৃষ্ণা, সুবহ শাম সকাল সন্ধ্যা বল বন্দে বন্দা তুমি বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এটা হিন্দুরা বলে, কিন্তু আমরা বলি যত মিটানা চায়, যে মিটাতে চায় জীবন কা জালা
জীবনের জালা সুবহে শাম সকাল সন্ধ্যা বল বান্দে বান্দা তুমি বলো আল্লাহ 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 এজন্য সে আল্লাহরে আমরা থ্যাঙ্কস দেই ধন্যবাদ জানাই যে আল্লাহ তাআলা এরকম চমৎকার পরিবেশে আসার বসার সুযোগ করে দিলেন আমরা আমাদের দেহের সবটুকুন শক্তি উজাড় করে দেহের শক্তিটা গলার মাঝ বরাবর এনে সবাই চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার আল্লাহ জিকির করলাম কার আল্লাহ আল্লাহর নামটা জপতে কেমন লাগে আল্লাহ সবার ভালো লাগে বেশি না কম বেশি তাহলে আসেন আল্লাহর নামে তিনটা তাকবীর দেই আমি পড়বো লিল্লাহি তাকবীর আপনারা পড়বেন আল্লাহু আকবার পোস্টারেও দেখলাম আপনারা তাই লিখেছেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তো ভাগাভাগি করে দিব প্রথম তাকবীর বিবাহিতরা দিবেন দ্বিতীয় তাকবীর অবিবাহিতরা দিবেন তৃতীয় তাকবীর সবাই দিবেন রাজি বিবাহিত কারা কারা আসছেন দেখি আমিও আছি আপনাদের লগে ভয় নাই হাত নামান অবিবাহিত কারা আসছে দেখি দেখি হাত তোলো মাশাআল্লাহ তোমরাও কম না হাত নামাও বেশিরভাগ জায়গায় আমার যেটা এক্সপেরিয়েন্স অবিবাহিতরাই জিতে যায় আওয়াজের দিক থেকে আর কি এমনি ইমানি জজবা তো সবারই আছে ভালোবাসার দরদের জায়গাটা সবার সমান ঠিক কি না কিন্তু অবিবাহিতদের গলার মধ্যে শক্তি বেশি তারপরে আজকে দেখব ফেনীতে কি অবস্থা হয় আমার বিবাহিত ভাইরা প্রথমে স্লোগান দিবেন আমি পড়বো লিল্লাহি তাকবীর আপনারা পড়বেন আল্লাহু আকবার দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা তো শুরুতে বিবাহিত ভাইরা রেডি রেডি তাকবীর দেন লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ চমৎকার এবার অবিবাহিতরা দিবে তোমরা রেডি বিবাহিতদেরকে হারায় দেওয়া যাবে যাবে এবার অবিবাহিতরা দাও লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ পারেন না আপনারা আলহামদুলিল্লাহ এবার সবাই মিলে তিনটা তিনটা দিয়ে প্যান্ডেল কাঁপায় দিবে পারা যাবে মুসলমান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের স্লোগানগুলোকে কবুল করো আমাদের নাজাতের ওসিলা করো মিজানের পাল্লায় এই তাকবীরগুলোকে উহুদ পাহাড়ের সমান ওজনওয়ালা করো আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো বইটার নাম সবাই বলেন কি নাম এই বইয়ে কোনো ভুল আছে সন্দেহ আছে থাকবে কেমনে কারণ পাঠাইছে কে আল্লাহর পাঠানো কিতাবে ভুল থাকতে পারে এই কোরআন থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি সেটার আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কষ্ট হচ্ছে না তো শীত কি বেশি লাগতেছে আজকে শীত খুব একটা নাই তাই না সূরাতুল বুরুজের 21 আর 22 আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াত দুটোর আলোকে আমরা কিছু কথা শুনব ইনশাআল্লাহ আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজীদ ফি লাউহিম মাহফুজ মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন আর বুঝবার চেষ্টা করবেন শীতের সিজন অনেক প্রোগ্রাম হয় এই প্রোগ্রামগুলোকে আপনারা ক্লাসের মতো মনে করবেন তাহলে কিছু শিখে যাওয়া যাবে আর আসলাম গেলাম স্লোগান দিলাম হুজুরের কণ্ঠটা কেমন দেখলাম কোনো লাভ হলো না তো লাভ যাতে হয় এজন্য ইখলাসের নিয়তে বসেন যে আজকে কিছু শিখে যাব কোরআন সম্পর্কে কিছু জেনে যাব ইনশাআল্লাহ পড়েন আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজীদ বরং এটা হচ্ছে কোরআনে মাজীদ সম্মানিত কোরআন ফি লাউহিম মাহফুজ এটা আছে লাউহে মাহফুজে লাউহে মাহফুজ হচ্ছে কোরআনের বাড়ি কার বাড়ি আল্লাহ কোরআনের জন্য একটা বাড়ি করে দিয়েছেন তানভীরুল মিকবাস ফি তাফসীর ইবনে আব্বাসে এসেছে লাউহে মাহফুজ হচ্ছে ফাওকা আসসামাই সাবিআ সপ্ত আকাশের উপরে তুলুহু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম যত দূর লাউহে মাহফুজ তত দূর আরদুহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ জমিন যত লম্বা লাউহে মাহফুজ তত লম্বা ওহুয়া মিন দুররাতিন বাইদা সাদা ঝকঝকে ফকফকে ডায়মন্ড দিয়ে আল্লাহ লাউহে মাহফুজের বাড়ি বানিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন বাল হুয়া কুরআনুম মাজিদ তাহলে বুঝলাম কোরআনের একটা নাম হলো কোরআনে মাজিদ
কোরআনের একটা নাম কি? নামটা কেমন লাগে? ভালো লাগে? আপনারা তো কোন কোরআন শরীফ, কোরআন শরীফ কোন আপনারা? এটা তো কোরআনেও নাই, হাদিসেও নাই, বললে গুনাহ হবে না, বাট কোরআনে যেটা আছে ওটা বললে সওয়াব বেশি, ঠিক কি না? এজন্য এখন থেকে কোরআনে মাজিদ বলতে অভ্যস্ত হবে। এজন্য রাব্বুল আলামিন বলেন বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ, বরং এটা হচ্ছে মহিমান্বিত কোরআন, সংরক্ষিত আছে লাউহে মাহফুজে, সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন কোরআনের আরেক নাম কোরআনে কারীম, ইন্নাহু লাকুরআনুম কারীমুম ফি কিতাবিম মাকনুন, নিশ্চয় এটা হলো মহিমান্বিত কোরআন, কোরআনে কারীম গোপন কিতাবে এই কোরআনকে সংরক্ষণ করেছে কে? আল্লাহ। তাহলে আরেক নাম পাওয়া গেল কোরআনে কারীম, আর প্রথমে পেলাম কোরআনে মাজিদ। আবার আল্লাহ বললেন ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين ياسين والقرآن الحكيم কি সুন্দর নাম, কোরআনে মাজিদ, কোরআনে কারীম, কোরআনে হাকিম, এগুলো না বলে আমরা কি বলি? কোরআন শরীফ। এজন্য কোরআন শরীফ বলবেন না, কোরআনে কারীম বলবেন। আবার আল্লাহ বললেন এই কোরআনের আরেক নাম কোরআনে আযীম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্ত বাক্য সূরাতুল ফাতিহা দিয়েছি, আর আমি আপনাকে কোরআনে আযীম দিয়েছি, সুবহানাল্লাহ। কোরআনে আযীম মহিমান্বিত কোরআন, তাহলে আরেকটা নাম পেলাম, কি নাম? কোরআনে আযীম। আবার আল্লাহ এই কোরআনকে বলেছেন কোরআনে আরবি, ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি আরবি ভাষায়। কোন ভাষায়? এজন্য বিশ্বনবী যেহেতু আরবি ভাষাভাষীর, বিশ্বনবীর নাম রাসূলে আরবি, কোরআনও আরবি ভাষায়, তাই কোরআনের নামে নামও কোরআনে আরবি। কত চমৎকার নাম! আবার কোরআনের আরেক নাম কোরআনে আজীব, বিস্ময়কর কোরআন, ইন্না সামিআনা কোরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। তাহলে আমরা পেলাম কোরআনে মাজিদ, আমরা পেলাম কোরআনে কারীম, আমরা পেলাম কোরআনে হাকিম, আমরা পেলাম কোরআনে আযীম, আমরা পেলাম কোরআনে আরবি, আমরা পেলাম কোরআনে আজীব, সুবহানাল্লাহ। এজন্য এই নামগুলো ধরে ধরে কোরআনকে ডাকবেন তো, নাকি কোরআন শরীফ কইবেন? কি কইবেন? কোরআনে কারীম বলবেন। কি বলবেন? এই কিতাবটা এমন কিতাব যে কিতাব পড়তে না জানলেও নজর করে তাকালেও সওয়াব আছে নাই? বিশ্ব নেই বললেন নাজারু ইলা সালাসাতি আশিয়া ইবাদা, তিনটা জিনিসের দিকে নজর করা মাত্র এমন নামায় সওয়াব দিয়ে দেয় কে? এক হচ্ছে নাজার ইলাল কাবা, কাবার দিকে নজর করলে আমল নামায় সওয়াব দিবে কে? দুই নাম্বার নাজার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারার দিকে যদি রহমতের নজর নিয়ে তাকান কবুল হজের সওয়াব আমল নামায় দিবে কে? তিন নাম্বার নাজার ইলাল মুসহাফ, মুরব্বী মানুষ কোরআন শিখতে পারে নাই, কোরআনের দিকে তাকিয়ে নজর করে চোখের পানি ছাড়ে আঙ্গুল দিয়ে কোরআনের আয়াতগুলোর উপর আঙ্গুল টানতে থাকে, এই কোরআনের দিকে নজর করার সাথে সাথে ওই লোকের আমলনামাতেও সওয়াব দিবে কে? পৃথিবীর এমন কোন বই আছে যেটার দিকে নজর দিলে সওয়াব? কথা বলেন, আপনাদের এলাকায় এমন কোন লেখক আছে যার লেখা বইয়ের দিকে তাকাইলে সওয়াব? জাফর ইকবাল স্যার আছেন একজন, উনার বইয়ের দিকে তাকাইলে সওয়াব? সুন্দর সুন্দর বই লেখে, নবীর নামে ভূতের বাচ্চা সুলাইমান, বেটা তুই ভূতের বাচ্চা, ঠিক কি না? নবীদের নামে উল্টা পাল্টা বই বানায়, বিশ্ব নবীরে গালি দেয়, এরকম কপাল পোড়া কালপ্রিট বাংলাদেশে আসার নাই। আমরা দুইটা জায়গায় বড় দুর্বল, এক হচ্ছে আমার কোরআন, এই কোরআনের বিরুদ্ধে কথা বললে আমার কলেজে আগুন ধরে যায়, আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের কলেজে আগুন ধরে যায়। নতুন এক উল্লুকা পাঠা নাস্তিকের আমদানি হয়েছে, কি নাম? আসাদ নূর, ফেসবুকের লাইভে আয়েশা কয় কোরআনে পেশাব করব, আর ওর পক্ষ নিয়ে কিছু পিতৃ পরিচয়হীন জারদ সন্তান গতকাল প্রেস ক্লাবে মানববন্ধন করেছে, তাদের কোন ঠিক কি না? পুলিশের উচিত বাড়িতে বাড়িতে যে ওদের হামলা করা, বাংলার জমিনে যারা কোরআনের উপর পেশাব করতে চায় তাদের ঠাই বাংলার জমিনে হওয়া উচিত না, চিল্লায় কোন ঠিক কি না? বাংলাদেশের গভর্নমেন্টের উচিত
আগামী জুমাবারে বাইতুল মুকাররমে জুমার নামাজের পরে স্কয়ারের সামনে ওকে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া। বিশ্বনবীর যদি গালি দেয়, কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে, আমাদের কলিজে আগুন লাগে কি লাগে না? আগুন লাগে মুসলমান। কার কার লাগে তো হাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ আমাদের স্লোগানগুলোকে কবুল করো, এই বেয়াদবগুলোর হেদায়েত দাও। হেদায়েত নসিবে না থাকলে নমরুদ আর ফেরাউনের যে দশা করেছ ওদের ওই দশা করে দাও। কত বড় সাহস, কোরআনের উপরে প্রতিদিন সে পেশাব করবে। আবার বলে আমরা মুক্ত মনা, তো তোরা মুক্ত মনা হইলে বিকৃত মনা কারা? তোরা মুক্ত মনা হইলে তো শয়তান তোদের দিকে তাকায় হাসবে, ঠিক কি না? এই জন্য কোরআনের বিরোধিতা যারা করে তাদেরকে ছাড় দেয়া হবে। এজন্য তৌহিদি মুসলমানদের এক থাকতে হবে, ন্যাক থাকতে হবে। যারা পত্রিকার রিপোর্টার আছেন ওদের বিরুদ্ধে কভারেজ করেন, মিডিয়া কভারেজ করেন, যারা কথা বলার সুযোগ পান মাইকে ওদের বিরুদ্ধে বলেন, ঠিক কি না? এরা জমিন চিনে না, এই জমিনটা পীর আউলিয়াদের জমিন, এই জমিন দাড়িওয়ালাদের জমিন, টুপিওয়ালাদের জমিন, এটা কওমি মাদ্রাসার জমিন, এটা আলিয়া মাদ্রাসার জমিন, এটা টঙ্গী তুরাকপাড়ের আমার বিশ্ব ইস্তেমার জমিন, জোরে কোন, ঠিক কি না? এদেশে আর কিছু থাকবে না থাক আমার কোরআন থাকবেই, আর কিছু থাকবে না থাক ইসলাম থাকবেই। এজন্য সরকারের উচিত এদেরকে আইনের আওতায় আনা। আরেক বেয়াদব নাস্তিক মুফাসসিল ইসলাম এই আসাদ নূরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে ইংল্যান্ড থেকে, গভর্নমেন্টের উচিত ইন্টারপোলের পুলিশের মাধ্যমে ওই বেয়াদবটাকে ধরে ও ফাঁসি দিয়ে দেয়। এদের স্থান বাংলার জমিনে হবে না, আমরা বেঁচে থাকতে হবে না, জোরে কোন, ঠিক কি না? এজন্য কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, বিশ্বনবীর সম্মানের বিরুদ্ধে যারা আঘাত দিয়ে কথা বলতে চায়, এদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। আল্লাহ আমাদেরকে সহিহ সমাজ দান করুক, আমরা পড়ি আমিন। এজন্য রব্বুল আলামিন বলেন, কিতাবটা এত দামি কিতাব, এই কিতাবের দিকে নজর দিলে সব দেয় কে? এই কিতাব এমন কিতাব, এই কিতাব পড়লে সব, এই কিতাব ধরলে সব, এই কিতাব শুনলে সব, এই কিতাবের জন্য মরলেও সব। এই কিতাব যদি আপনি পড়েন প্রতি অক্ষরে দশটা করে নেকি আমল নামায় দিবে কে? এই কিতাবের আয়াতগুলো যদি পড়েন প্রতি আয়াত পড়ার কারণে জান্নাতে আপনার বিল্ডিং কে এক এক তলা করে উঁচু করে দিবে কে? এজন্য বিশ্ব নেই বললেন, মান করা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটা অক্ষর তেলাওয়াত করলো তার আমলনামায় সওয়াব দেয়া হয়। ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা, একটা অক্ষর পড়লে আমলনামায় 10টা সওয়াব দেয়া হয়। আবার কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা, কোরআনের তেলাওয়াত কর, এক এক আয়াত তেলাওয়াত করবি, জান্নাতের মধ্যে তোর বিল্ডিংটার এক এক তলা করে উঁচা করে দিবে কে? কি দামি কিতাব, খুশি না বেজার? এই কিতাব পড়লে সব, এই কিতাব ধরলে সব। তবে ধরার আগে ওজুর দরকার আছে না নাই? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন। কি পাওয়ারফুল কিতাব, ধরতে গেলেই কোরআন বলবে ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন, ওযু ছাড়া আমার গায়ে স্পর্শ করা যাবে না। এ কিতাব পড়লে সব, এ কিতাব ধরলে সব, এ কিতাব শুনলে সব আছে না নাই? রবীন্দ্রনাথের সঙ্গীত শুনলে সব আছে না নাই? কাজী নজরুলের গান শুনলে সব আছে না নাই? লালন গীতি শুনলে, মরবি গান শুনলে, বাউলা গান শুনলে, বারী সিদ্দিকীর গান শুনলে, আমি একটা জিন্দা লাশ কাটিস না রে জংলারে বাস, আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুঁড়িস না, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না, কয় সব হইছে? আর বিশ্বাস করে গাইলে ইমানটাও যাবে, ঠিক কি না? প্রথম লাইনে বলে আমারে কবর দিস না, দ্বিতীয় লাইনে বলে আমারে আগুনে পুরিস না। মুসলমানকে শ্মশানে নিয়ে পুরানো হয় নাকি মুসলমানকে কবর দেয়া হয়? এই জন্য যেই এক গানের মধ্যে দুই ধর্মের কথা আছে, ওই গানও মুসলমানেরা গাইতে পারবে? মুসলমানেরা ভাই গান গাইবে কোরআনের গান,
মুসলমানেরা গান গাইবে বিশ্বনবীর জন্য গান মুসলমানেরা গান গাইবে সালাতের জন্য গান ঠিক কি না সালাত কায়েম করো হো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম তুরহামুন এই কিতাব তুমি পড়তে জানো না ভালো কথা বসে আছো আরেকজন যদি তেলাওয়াত করে কানটা খরগোশের মতো লাগিয়ে শোনো রহমত নাজিল করবে কে তার মানে পড়লেও সব ধরলেও সব শুনলেও সব মানলেও সব আছে না নাই কিছু কিছু মানবো কিছু কিছু মানবো না এরকম নাকি 114টার সবটাই মানবেন অনেকে আছে যে আমার জন্য যেটা সুবিধাজনক ওইটা মানবো আমার জন্য যেটা ঝামেলা করে ওইটা মানবো না 114টা সূরার আপনি বললেন আমি 113টা মানবো শুধু একটা মানবো না আপনি মুমিন না কাফের আপনি বললেন 6666টি আয়াত আমি 6600টা মানি শুধুমাত্র কেবলমাত্র 66টিটা মানি না মুমিন না কাফের আল্লাহ বলে খবরদার আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ এই কোরআনের বেছে বেছে কিছু মানবা কিছু ছাড়াবা এমন যদি তোমার নীতি হয় তুমি মুমিন নও তুমি কাফের ঠিক কি না এক দল আছে কোরআনের সুন্দর কথাগুলো মানে সুবিধাজনক গুলো মানে যেগুলোতে ঝামেলায় পড়বে ওগুলো মানে না আছে না নাই মিষ্টি খাওয়ার সুন্নাত মানে মায়ের খাওয়া যে সুন্নাত ওইটা মানে না আছে না নাই সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ আর সুন্নাত হলো হুংকার গর্জন ঠিক কি না সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্র নায়ক হওয়া মহাব্বতে তার সুদিনের সাথী তুমি দূর দিনে ও তার পাশে থাকো কি আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান খালি মেহমানদারি করবেন আর দাওয়াত খাবেন নাকি সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান মিলাদের পর গরম গরম জিলাপি সুন্নাত হয়ে গেছে আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আল্লাহু আকবার এজন্য কিতাব পড়লে সওয়াব ধরলে সওয়াব শুনলে সওয়াব মানলেও সওয়াব আছে নাই তবে মানলে বেছে বেছে মানা যাবে না পুরোটা মানতে হবে ঠিক কি না আবার এই কিতাবের জন্য মরলেও সওয়াব আছে নাই এই কিতাবের আন্দোলন করতে যে যারা দেহের তাজা রক্ত বিলিয়ে দিল তাদেরকে শহীদ করে দাঁড় করাবে কে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহর রাস্তায় যারা জীবন দিল আল্লাহর রাস্তায় যারা রক্ত দিল কোরআনের আইন বাস্তবায়নের জন্য খবরদার ওদেরকে মৃত বলো না কিয়ামতের দিন ওদেরকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে কে এজন্য কোরআনের জন্য রক্ত ঢালতে রাজি আছে না নাই কোরআনের জন্য জীবন দিতে রাজি আছে না নাই অর্থ ব্যয় করতে রাজি আছে না নাই জেল খাটতে রাজি আছে না নাই সব কিছু মানতে রাজি আছে না নাই আছেন 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 আল্লাহ কবুল করুক চিল্লায় পড়েন আমিন এরপর আল্লাহ বললেন গলা আমি কিতাবটা পড়বা কিন্তু পড়ারও একটা নিয়ম দিলাম যেমন মন চায় তেমন পড়া যাবে না পড়ার আগে ওযু করার দরকার আছে না নাই
আবার তেলাওয়াত করার আগে আল্লাহর কাছে শয়তান থেকে পানাহ চাওয়ার দরকার আছে না নাই ফাইদা ক্বারাআতাল কুরআন ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুরআন পড়ার আগে আল্লাহর কাছে পানাহ চাইবেন শয়তান থেকে ঠিক কি না পড়ে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ ওযু করতে হয় শয়তান থেকে পানা চাইতে হয় আল্লাহর নামে শুরু করতে হয় তারপরে তারতিল আর তাজবিদের সাথে পড়তে হয় কার কথা পরাতিনিল কোরআন তারতিলা যেমন মনে চায় পড়া যাবে না অশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা যাবে না তারতিলের সাথে পড়ার দরকার আছে না নাই গুনগুন করে সুর দিয়ে কোরআন পড়ার দরকার আছে না নাই বিশ্বনবী বলেছেন মানলাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না যে গুনগুন করে সুর করে কোরআন পড়ে না ও আমার উম্মত হতে পারবে না এজন্য সুর করে পড়বেন অনেকে বলে হুজুর আমার শুন নাই আপনার যেটা আছে ওইটাই সুর ঠিক কি না বাথরুমের ভিতরে ঢুকলে বোঝা যায় কত সুর আছে মানুষের গলায় কাপড় কাচতে গেলে বোঝা যায় কত সুর সবাই তখন শিল্পী হয়ে যায় যতটুকু সুর আল্লাহ দিয়েছে ওই সুরটারে কাজে লাগিয়ে কোরআন আপনি পড়বেন আরব বিশ্বের শায়খরা যেই সুরে পড়ে ওই সুরে পড়লে কবুল করে নেবে কে শায়খ আব্দুর রহমান সুদাইসের সুরে পড়েন চমৎকার মিষ্টি সুর পছন্দ মিশারি রাশেদ আল আফফাসের সুরে পড়েন আইয়ুব বিন ইউসুফের সুরে পড়েন শাইখ সুরাইবের সুরে পড়েন কবুল করে নেবে কে এজন্য বিশ্ব নাই বললেন ইকরাউল কোরআনা বিলুহুনিল আরবি ওয়া আসওয়াতিহা আরবদের লাহানে কোরআন পড়বা আরবদের স্টাইলে কোরআন পড়বা আরবদের সুরে কোরআন পড়বা নিজের মন গড়া সুরে কোরআন পড়া যাবে এজন্য আল্লাহ বললেন আরাতিলিল কোরআন তারতিলা তারতিলের সাথে তাজবিদের সাথে পড়ো কবুল করবে কে কিন্তু আমাদের রমজান মাসে তারাবির বেহাল দশা আছে না নাই কই যায় তারতিল কই যায় তাহসিন কই যায় তাজবিদ হাফেজ সাহেবও জানে না মুসল্লিও জানে না কোথায় গেল আমার ইউসুফ নবীর কাহিনী কোথায় আযাবের আয়াত কোথায় জান্নাতের আয়াত কিছু টের পাওয়া যায় না জাপানের রেলগাড়িও ফেল ঠিক কি না বিশ্ব নাই বলেন রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানহু এমন কোরআনের কিছু কারি আছে হাফেজ সাহেব আছে কোরআন পড়লে সওয়াবের বিপরীতে তার উপর গুনাহ হয় তার উপর আল্লাহ লানত পড়ে ঠিক কি না শেখ আব্দুর রহমান সুদাইস যখন আযাবের আয়াতগুলো পড়েন হেরেম শরীফে আল্লাহু আকবার যাদের নসিবে হয়েছে ওনার পিছনে নামাজ পড়া আযাবের আয়াতগুলো আসলে একটা চিৎকার দিয়ে থেমে যায় এক দুই মিনিট সময় দেয় কান্নার সময় নিজেও কাঁদে মুসল্লিরাও কাঁদে ঠিক কি না কাবা ঘরের চারদিকে কান্নার পরিবেশ থমথমে পরিবেশ নীরব নিঃশব্দ পরিবেশ পিন ড্রপ সাইলেন্ট কারো কাছ থেকে কোনো ধরনের আওয়াজ নাই কান্নার আওয়াজ আর গুঙ্গানের আওয়াজ ছাড়া কান্নায় পুরো হেরেম শরীফের চারদিকে মুসল্লিরা ভেঙে পড়ে কারণ আযাবের আয়াতগুলো উনি পড়েছেন উনি বুঝেছেন আবার জান্নাতের আওয়াজ আয়াতগুলো এমন সাবলীল কণ্ঠে পড়ে মানুষের অন্তরগুলো রে আরামদায়ক করে দেয় কে আর আমাদের সালাত তারাবিতে 20 রাকাত তারাবি হয় কখন আযাবের আয়াত গেল কখন জান্নাতের আয়াত গেল হাফেজ সাহেব বুঝেন আমরাও এজন্য তাজবিদের সাথে তাহসিনের সাথে কোরআন পড়ার দরকার আছে না নাই আস্তে আস্তে পড়বেন তারতিলের সাথে পড়বেন গলায় যতটুকু সুর আছে ততটুকু পড়বেন তারাবির সালাত তো সুন্নাত নফল কে বলছে আপনি না পারলে 20 রাকাত পড়তে আপনি পারলে 40 রাকাত পড়বেন না পারলে 18 রাকাত পড়েন না পারলে 10 রাকাত পড়েন 8 রাকাত পড়েন 4 রাকাত পড়েন কিন্তু যতটুকু পড়বেন ততটুকু আস্তে আস্তে পড়ার দরকার আছে না নাই তাজবিদের সাথে তাহসিনের সাথে পড়ার দরকার আছে না নাই তারাবির নামাজ আর তাড়াতাড়ি পড়বেন কথা বলেন তাড়াতাড়ি পড়বেন এজন্য আল্লাহ বললেন এই কিতাবটা এমন কিতাব এই কিতাব পড়লে অন্তরের মধ্যে ঈমানকে বাড়িয়ে দেয় কে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা পৃথিবীর এমন কোন কিতাব আছে নাকি যেই কিতাব পড়লে আপনার ঈমান বেড়ে যাবে একমাত্র একটাই কিতাব কি নাম সবাই বলবেন কি নাম আবার আল্লাহ বললেন এই কোরআনে আমি শিফা দিয়েছি অসুস্থ ব্যক্তির গায়ে কোরআন পড়ে ফু দিলে সুস্থ করে কে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা এই কোরআন আমি রহমত দিয়েছি মার্জি দিয়েছি ব্লেসিংস দিয়েছি শিফা দিয়েছি কোরআন পড়ে ফু দিলে শিফা দেয় কে
বিশ্বনবীর আঙ্গুলে বল্লপোকা কামড় দিল, বিশ্বনবী ডেকে বললেন আয়েশা রে লবণের পানি গরম দাও আঙ্গুলের মধ্যে ঢালো। মায়েশা লবণের গরম পানি ঢাললেন, বিশ্বনবী সূরা ফাতিয়া পড়ে ফু দিলেন। মায়েশার লবণের পানি ঢালা শেষ, বিশ্বনবীর সূরা ফাতিয়া পড়া শেষ, আঙ্গুলের ব্যথা শেষ। মায়েশা বললেন নবী আপনি তো শুধু সূরা ফাতিয়া পড়ে ফু দিলে আঙ্গুল ভালো হয়ে যেত, আমারে কষ্ট দিলেন কেন, আমারে আবার নতুন করে লবণের পানি করতে বললেন কেন। বিশ্বনবী বললেন লবণের পানি দিয়ে চিকিৎসা হয় আর সূরাতুল ফাতিহার মাধ্যমে রুকিয়া হয়, ঝাড়ফুঁক হয়, দুইটার সমন্বয়ে রোগীকে ভালো করে দেয়। কে কেউ যেটা পারে না সেটা পারে কে? এজন্য আল্লাহর কাছে আপনি চাইবেন সূরা ফাতিহা পড়ে ফু দিবেন সুস্থ করবে কে? আবার বিশ্বনবীর সাহাবারা মরুভূমিতে ভ্রমণ করছে, হঠাৎ দেখে অনেকগুলো মানুষ, এক সাহাবি ভিতরে ঢুইকা দেখে এক লোক শোয়া, আর সবাই কি যেন মন্ত্র পড়ে ফু দেয়, সুমন্ত্র সু কালিগুত্তার গু, এরকম মন্ত্র পড়ে না ছোট বাচ্চারা? তো সাহাবি বলে কি হয়েছে? লোকেরা বলে আমাদের নেতা, নেতার একটা পাইথন অজগর সাপে কামড় দিয়েছে, বিষের জ্বালায় মরে যাবে আমাদের নেতা, আমরা হয়ে যাব খেতা, আমাদের সুমন্ত্র ছুতে কিচ্ছু হচ্ছে না, কি করা যায়? বিশ্বনবীর সাহাবি বলে আমার কাছে এমন জিনিস আছে, ওই জিনিস পড়ে ফু দিলে ভালো করে দেয় কে? বেদুইনরা বলে ভালো করে দাও। সাহাবীরা বলে না শর্ত আছে, এক পাল ছাগল দিবা কতিফু গানাম, এক পাল ছাগল 100 ছাগল যদি দাও তাহলে আমি করতে পারি। সবাই বলল আমরা রাজি। এবার বিশ্বনবীর সাহাবি একবার সূরা ফাতিয়া পড়ে ফু দেওয়ার সাথে সাথে বেহুশ লোকটা বন্ধ চোখ থেকে চোখ খুলে ফেলেছে। দ্বিতীয়বার ফু দেওয়ার পরে শোয়া থেকে বসেছে, তিনবার ফু দেওয়ার পরে হাঁটা শুরু করেছে। আল্লাহু আকবার! বিশ্বনবীর সাহাবি কয় এই তো সুস্থ, এবার ছাগল দাও। এক পাল ছাগল নিয়ে পথিমধ্যে সাহাবীদের পেটের মধ্যে খোদা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে। খাওয়ার পর এক সাহাবীর চিন্তা, হায় রে কোরআন দিয়ে ছাগল লইলাম, আবার গোশতও খাইলাম, জায়েজ হয়েছে কিনা মাসালাটা বিশ্বনবীর জিজ্ঞেস করার দরকার আছে না? নাই। মদিনাতে যেই বিশ্বনবীর বাড়িতে হাজির, ইয়া রাসূলুল্লাহ এমন এমন ঘটনা, কোরআন দিয়ে ফু দিয়ে ছাগল নিয়েছে, জায়েজ হয়েছে কি? বিশ্বনবী বললেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় আসছো না, ছাগলের গোশত কিছু থাকলে আমার ঘরেও দিও। আল্লাহু আকবার! এজন্য আল্লাহ বললেন কোরআনের মধ্যে শেফা আছে না নাই? ইবনে মাজাহ শরীফে একটা চ্যাপ্টারই আছে, বাবুল ইসতিশফা বিল কোরআন, কোরআন দিয়ে কি করে শিফা নেবেন। এজন্য কেউ অসুস্থ হলে সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, কারণ সূরা ফাতিহার একটা নামই হচ্ছে সূরাতু শিফা, রেমেডিড সূরা, আরোগ্য লাভ করার সূরা। সূরা ফাতিহা মুখস্থ আছে না সবার? আছে আছে আছে। আবার আল্লাহ বললেন এই কিতাবটা এমন কিতাব, বিপদে পড়লে এই কিতাব থেকে তেলাওয়াত করে শত্রুর মুখে ফু দিলে শত্রুরে কানা করে দিবে কে? রাস্তার মধ্যে আপনার ডাকাতে ধরেছে, আপনি কোরআন থেকে তেলাওয়াত করে ফু দেন, ডাকাতের চোখকে অন্ধকার করে দিবে কে? চাঁদপুরে আমার মাহফিল, আমি ফিরে আসতেছি মাঝরাতে, গ্রামের মাঝখানে পিচ ডেলাই রাস্তা, হঠাৎ একটা বাঘ, বাঘ দিয়ে ডানে গেলাম, দেখি সামনে গাছ ফেলে রাখছে, তার মানে বুঝলাম ডাকাত ছাড়া আছে না নাই, কি বিপদ। জীবনে এই প্রথম ডাকাতের কথা শুনছি, পড়লাম, এখন কি করব? সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করলাম, কারণ ইয়াসিনের প্রথম 9 আয়াত পড়ে যদি আপনি ফু দেন ডাকাতের ডাকুর চোখ অন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার! পড়তে লাগলাম সূরা ইয়াসিন, ড্রাইভাররে বললাম কোনো কথা নাই আস্তে করে পিছনে নাও, তারপর দেখলাম ক্ষেতের মাঝখান থেকে কে যেন লাইট মারে, হঠাৎ করে একজন এসে ওই গাছটা সরায় দিয়ে কয় হুজুর আমরা যান যান যান, চলে গেল। আল্লাহু আকবার! পরীক্ষিত, এজন্য আল্লাহ বলেন ফাইদা ক্বারাআতাল কোরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ও নবী আপনি যদি কোরআন পড়েন আপনার আর কাফেরের মাঝে আমি আল্লাহ পর্দা টেনে দেই, কাফেররা আপনারে মারতে আসে কিন্তু দেখে না। আল্লাহু আকবার! সূরা লাহাব যখন নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক নিপাত যাক আবু লাহাবের দুই হাত। আবু লাহাবের বউ রেগে মেগে বিশ্বনবীর চাটি লাঠি নিয়েছে, বিশ্বনবীর পিঠে এসে করবে, বিশ্বনবীর বক্তে বক্তে নবীর কাছে আসতেছে, বিশ্বনবী ওনার বন্ধু আবু বকরকে নিয়ে বসা। সাইয়েদনা আবু বকর বললেন ও নবী আপনার চাচি আপনারে মারার জন্য তেরে আসছে, আপনি পালান। বিশ্বনবী বললেন আবু বকর চিন্তা করো না, টেনশন নিও না, ভয় করো না। বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন ইয়াসিন,
والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم বিশ্বনবী সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন চাচি লাঠি এনে আবু বকরকে কয় আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কই কিন্তু বিশ্বনবী পাশে বসা আছে না নাই বিশ্বনবীর চাচি উম্মে জামিল ওনার নাম চোখকে অন্ধ করে দিয়েছে কে তাফসীরে কুরতুবী রচয়িতা আল ইমাম আল কুরতুবী কর্ডোবা ওনার বাড়ি আল মনসুর দুর্গে ওনাকে আক্রমণ করে ওইখানকার জালিম বাদশা জেল দিয়েছে 10 বছরের উনি ছিলেন শক্তিশালী পুরুষ জেলখানা ভেঙে পালালেন আল্লাহর নাম নিয়ে দৌড়াতে শুরু করলেন বাদশা টের পেয়ে সৈনিক পাঠালো উনি দৌড়ায় আর সৈনিকরা ঘোড়ায় চড়ে উনি ছিলেন শক্তিশালী মানুষ ঘোড়ার দৌড়ানোর সামনে উনি আর দৌড়াতে পারলেন না হঠাৎ একটা পাহাড়ের চিপায় যে আশ্রয় নিলেন সৈনিকরা ওখানে নেমে ওনারা খুঁজতে আরম্ভ করলো উনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করলেন ইমাম কুরতুবী বলে জালিম বাদশার পাঠানো সৈনিকেরা আমার আশেপাশ দিয়ে ঘুরে আমি কোথায় আমারে খুঁজে কিন্তু আমারে দেখে না এক সৈনিক বলে আমার পেশাব ধরছে আরেক সৈনিক কয় তাহলে পেশাব কর ওই সৈনিক আমার সামনে দাঁড়িয়ে পেশাব করছে ওই পেশাব আমার কানের মধ্যে পড়তেছে কিন্তু ওই সৈনিক আমার চোখে দেখে না ওই সৈনিকের সামনে পর্দা ফেলে দিয়েছে কে এইজন্য বিপদে পড়লে একজন রে ডাকবেন তিনি কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা বোঝে না বোঝে কে আল্লাহ সব পারে আল্লাহ সব করতে পারে এজন্য আল্লাহর কাছে চাইবেন ইয়াসিন সূরা পড়ে ফু দিবেন সুস্থ করে দিবে কে বিপদে ইয়াসিন সূরা পড়লে বিপদ মুক্ত করবে কে আমরা বিপদে খুব বেশি পরেশান হয়ে যায় বিশ্বনবী বিপদে পড়লেই পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুমিন বিপদে পড়লে এটা পড়বে আর পড়বে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এই দোয়া পড়লেও আপনারে বাঁচায় দিবে কে আমগো দেশে কই এটা ঠাড়া পড়ার দোয়া বলে বিজলি চমকালে বলে যে ঠাড়া হচ্ছে এখন এই দোয়া পড়ো আসলে এটা শুধু বজ্রপাত থান্ডার আর বিজলি চমকানোর দোয়া নয় যে কোনো বিপদেই যদি আপনি এটা পড়েন আপনাকে মুক্ত করে দিবে কে পাকিস্তানের হানাদার বাহিনীরা আমাদের বাংলাদেশের উপর অনেক অত্যাচার করেছে তারা শুধু হিন্দুদেরকে শুট করতে বেশি গুলি করতে বেশি কারণ তারা চাইতো সব মুসলমান হয়ে যাক জিজ্ঞেস করতে মুসলমান না হিন্দু হিন্দুরাও ডরে কালিমা মুখস্থ করে ফেলেছে সব হিন্দুরাও কইতো আমরা মুসলিম আর কালিমা বলে যেত মুখস্থ তো এক বাঙালি মুসলমানরে ধরছে ধরে বলে এই বেটা তুই মুসলমান নাকি হিন্দু মুসলিম আর হিন্দু বাঙালি মুসলিম কয় মুসলিম তাহলে কালিমা বাতাও কালিমা বল বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাকিস্তানি কয় সালে ইয়ে তো মুসিবত কা কালিমা হ্যায় বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হ্যায় পাকিস্তানি বলে এটা তো মুসিবতের কালিমা বাঙালি কয় আমিও তো মুসিবতে আছি বন্দুক তিনটা ধইরা আমারে তুমি কালিমা জিজ্ঞেস করো আমার কি আর দিন দুনিয়ার হুশ আছে নাকি কোন কালিমা পড়তে যায় কোন কালিমা কইতাছি আমি নিজেও জানি না এজন্য বিপদে পড়লে একজনকে ডাকবো তিনি কে এই কোরআনের পাওয়ার এত ভয়ঙ্কর আপনি কোরআন পড়ে ফু দিবেন শত্রুর চোখকে অন্ধ করে দিবে কে এই কোরআনকে বিশ্বনবী 23 বছর যাবত রিসিভ করলেন আমরা আরামসে কোরআন পড়ি বিশ্বনবী এত আরামসে কোরআন পড়তে পারেন নাই 23টা বছর কোরআনের জন্য আন্দোলন করেছেন এই কোরআনের জন্য উহুদের ময়দানে দাঁত ভেঙেছেন এই কোরআনের জন্য শিয়া বেআবি তালেবে বিশ্বনবী 3টা বছর জেল খেটেছে কয় বছর আপনি খাটছেন কয় বছর আমি খাটছি কয় বছর তা আমরা কিসের কোরআনের আন্দোলন করি আপনি হকের কথা বললে বাতিলের তীর আপনার বুক ঝাঁঝরা করে দিবে ঠিক কি না এটাই বাস্তবতা এত পাওয়ার এই কোরআনের বিশ্বনবীর উপর যখন কোরআন নাজিল হতো বিশ্বনবীর চেহারাটা লাল হয়ে যেত হাত্তা ইহতামাররা ওয়াজহু চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে যেত শীতের রাতে বিশ্বনবী ঘেমে একাকার হয়ে যেতেন মা এসে বর্ণনা করেন ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেত বিশ্বনবীর মাথা বে গাল বে থুতনি বে চিবুক বে ঘামগুলো নিচের দিকে ঝরতো সুবহানাল্লাহ আবার বিশ্বনবী যখন ওটের উপর বসে কোরআন রিসিভ করতেন বিশ্বনবীর ওটগুলো জমিনের মধ্যে বসে যেত কারণ বিশ্বনবীকে আল্লাহ অনেক পাওয়ার দিয়েছে বিশ্বনবীর এক হাতে জান্নাতি 40 জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে কিন্তু ঘোড়ার তো এত পাওয়ার নাই ঘোড়ার উপরে বসে থাকা অবস্থায় যখন বিশ্বনবীর কাছে কোরআন নাজিল হতো ঘোড়া বসে পড়তো
বিশ্বনবী মাঝে মাঝে সাহাবাদের পায়ের মধ্যে রানের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে যেতেন। একদিন বিশ্বনবী তার কলিজার টুকরা সাহাবা জায়েদের পায়ের মধ্যে মাথা রেখে ঘুমালেন। ঘুম থেকে ওঠার পরে পায়ের মধ্যে মাথা রেখে শুয়ে রইলেন। ইন দ্য মিন টাইম সাইয়েদনা জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে নাজিল করে দিল। সাইয়েদনা জায়েদ বলে, আমার মনে হলো বিশ্বনবীর মাথাটা উহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হয়ে গিয়েছে। দুই ঘন্টা বিশ্বনবী শুয়ে রইলে আমার পায়ে আমার কোনো ব্যথাও নাই, কোনো কষ্টই নাই, কোনো ফিলিংসই নাই, কিন্তু যখনই কোরআনের আয়াত নাজিল হচ্ছে মনে হলো হাত্তা তারুদ্দা ফাখিদি, আমার রানের হাড্ডি ফেটে চুরমার হয়ে যাবে। এই কোরআনের ভেতরে এত পাওয়ার দিয়েছে কে? আল্লাহ। ওই কোরআন পড়ার দরকার আছে নাই? কোরআন দিয়ে দিন শুরু করার দরকার আছে নাই? একটা সময় ছিল বাংলার জমিনে 68,000 গ্রাম থেকে সকালবেলা কোরআনের সুমধুর ধ্বনি ভেসে আসতো। এখন ফজরের পরেই ব্র্যাকের স্কুল আছে না নাই? ক্যাডেট স্কুল আছে না নাই? ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন পাঠাবেন, শিক্ষার আলো আপনি জ্বালাবেন, কিন্তু সবার আগে কোরআন, তারপরে অন্য জ্ঞান। আগে কি? পরে অন্য জ্ঞান। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরে কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরে গোটা বিশ্ব শিখায় দেবে। ইউর চিলড্রেন ক্যান চুজ এনি কাইন্ড অফ প্রফেশন, দ্যাটস নট এ বিগ ডিল। যে কোনো পেশায় যেতে পারে, সমস্যা নাই। আমার মতো আসারি হতে পারে, আরেকজনের মতো মাদানি হতে পারে, তারপরে ইমাম হতে পারে, খতিব হতে পারে। হি ক্যান বি অ্যান ইমাম, হি ক্যান বি অ্যান আসারি, হি ক্যান বি অ্যা প্যালাডেশিয়ান, হি ক্যান বি অ্যা পাইলট, হি ক্যান বি অ্যা বিজনেসম্যান, হি ক্যান বি দ্য মেম্বার অফ পার্লামেন্ট। দ্যাটস নট এ বিগ ইস্যু, বাট হি নিড টু নো হাউ টু রিসাইট দ্য কোরআন উইথ তাজবীদ। সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন জানা ইঞ্জিনিয়ার হতে হবে। চিল্লায় বলবেন ঠিক কি না? নামাজ পড়বে এমন পাইলট হতে হবে যে পাইলট বিমান ল্যান্ডিং করার পরে মসজিদে ঢুকে কপাল ঘষে ঘষে সেজদা দিবে একজনকে, তিনি কে? আল্লাহ। এজন্য আপনি দেখালেন না আপনার চেয়ে কপাল পড়া বাবা আর কেউ হতে পারে নাকি? হতে পারে। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফেনানি। আছে না নাই? ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা, সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেয় তো হাজার টাকা। ঠিক কি না? প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা, সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেয় তো হাজার টাকা। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ ঠিক না? কোরআন নাই, কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের উপর আমল নাই, কোরআনের দাওয়াত নাই, এমন মুসলমান আছে নাই? এজন্য দিন শুরু হবে আমাদের কোরআনের তেলাওয়াত দিয়ে। এক পৃষ্ঠা হলেও পড়বেন, আধা পৃষ্ঠা হলেও পড়বেন, একটা লাইন হলেও আমাদেরকে অর্থ বুঝতে হবে। রাজি আছেন? রাজি আছেন সবাই? আমরা মুসলমানের বাচ্চা হয়েও কোরআন পড়ি না, আমরা মুসলমানের সন্তান হয়েও কোরআন শুনি না। বিশ্বনবীর জামানায় কাফির মুশরিকগুলো বিশ্বনবীর কণ্ঠের কোরআন শোনার জন্য পাগল হয়ে যেত। আবু জাহাল লুকিয়ে কোরআন শুনতো, জানেন না? উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার পার্লামেন্টের সবগুলো মেম্বার অফ দা পার্লামেন্ট লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কোরআন শুনতো। দিনের বেলা পার্লামেন্টে বড় বড় ভাষণ, খবরদার ভাইরা আমার, বড়রা তোমার, একজন মুহাম্মাদের তেলাওয়াত শুনতে পারবা? যে যাবা পিটায়া সাইজ করে দিব, একেবারে গুম করে দিব, ঠিক কি না? খবরদার মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যাবা না। কিন্তু রাতের বেলা আবু জাহেল নিজেই লুকিয়ে লুকিয়ে শোনে, কারণ বিশ্বনবীর কণ্ঠের মধ্যে রব্বুল আলামিন এমন জাদু ঢুকিয়েছে, একবার শুনলে বারবার শুনতে পড়ে যায়। একবার যদি কেউ বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনেছে, আবার শোনার জন্য ব্যাকুল হয়ে থাকতো, আকুল হয়ে থাকতো, পাগল প্রায় হয়ে থাকতো, ঠিক কি না? এজন্য পার্লামেন্টে আবু জাহেল পাশ করলো, কেউ মুহাম্মাদের বাড়ির কাছে যাবি না,
যদি জাস খবর আছে রাতের বেলা মনে মনে ভাবে আজকে পার্লামেন্টে এমন বিল পাস করছি কেউ যাবে না আমি যাই সুবহানাল্লাহ পড়েন এটা কি বিশ্বনবীর জানতেন কণ্ঠ হইলে ওরা পাগল হইছে নাকি সুর করা পাগল করা সুরের ঝংকার ছিল নবীর কণ্ঠে আবু জাহেল লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর বাড়ির সামনে হাজির আর বিশ্বনবীর অভ্যাস ছিল সারা দিন সাইয়েদনা জিব্রাইল যতগুলো কোরআনের আয়াত নাযিল করেছে বিগত এক সপ্তাহে যে আয়াতগুলো নাযিল হয়েছে সারা রাত বিশ্বনবী যখন সময় পেতেন শুধু তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ গোবর আগ দিয়ে তেলাওয়াত করতেন আবু জাহেল বিশ্বনবীর বাড়ির সামনে যে বিশ্বনবীর বাড়িটা তো দেখেছেন যারা হজ উমরা করতে গিয়েছেন এখন মাকতাবা বানানো লাইব্রেরি এদিকে বিশ্বনবীর বাড়ি আর এদিকে আবু জাহেলের বাড়ি একটু পাশে একটু হাঁটলেই পাবেন ওইদিকে ল্যাট্রিন এটাতে লাইব্রেরি জ্ঞানের আলো বিতরণ হয় আর ওটার ভিতরে ল্যাট্রিন দুনিয়ার গোটা বিশ্বের হাজিরা এসে হাইগা ভরায় তুই আসা ঠিক কি না বাঙালি হাজিরা গেলে কয় আবু জাহেলের বাড়ি কই হজ উমরা পরে করো মাগো ওই কাম সারি সবাই যে তার উপর লানত তার উপর আল্লাহর ঘৃণা তার উপর বদদোয়া তারে গালি গালাজ করে ওই কাম সাইরা আসে ঠিক কি না কিন্তু বিশ্বনবীর যেখানে জন্মস্থান ওখানে গেলে বিশ্বনবীর জন্য দোয়া আছে না নাই আবু জাহেল লুকি লুকি কোরআন শুনতে গেল উতবা আরেকজন মেম্বার অফ দ্য পার্লামেন্ট সে ভাবলো আজকে আবু জাহেল আমাদের প্রেসিডেন্ট যে বিল পাস করছে আজকে তো কেউ যাওয়ার কথা না এক কাজ করি আমি একটু শুনে আসি এত ভালো লাগে মুহাম্মাদের তেলাওয়াত না শুনলে কলিজাটা ঠান্ডা হয় কেমন করে উতবাও গেল আরেক চিপা দিয়ে সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা সবাই গেল বিশ্বনবীর কোরআন তেলাওয়াতের বিশ্বনবী ঘুমের প্রস্তুতি যখন নিবেন সবগুলা দিছে দৌড় ফিরে আসার রাস্তা কয়টা তোরে কোন সবার সাথে সবার দেখা এর চেয়ে বড় লাজ শরম দুনিয়াতে আছে নাকি দিনের বেলায় পার্লামেন্টে আইন করে রাতের বেলায় নিজেরাই চুরি করে এরকম আমাদেরও আছে না নাই আইন বানায় আইনের ফাঁক ফুকর দিয়ে কোটি টাকা মেরে দেয় হলমার খায়া ফলায় শেয়ার বাজার খায়া ফলায় পদ্মা সেতু খায়া ফলায় ব্রিজের রডও খায়া ফলায় রডের বিপরীতে দেয় বাস কি দেয় কত ক্ষুধা চিন্তা করছেন কত ক্ষুধা হইলে রড খায়া হজম করতে পারে সিমেন্ট খায়া হজম করতে পারে ইটা টাইল সব এটা যা খায় সব হজম হয়ে যায় ঠিক কি না দিনের বেলা পাস করছে মুহাম্মাদের বাড়িতে তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না রাতের বেলা আবু জাহেল নিজেই যায় ওত বাজায় সাই বাজায় তেলাওয়াতের পরে সবগুলা দিছে দৌড় ফিরে আসার রাস্তা কয়টা এবার লজ্জা শরম কেউ কারো দিকে তাকায় না অনেকক্ষণ পরে আবু জাহেল কয় কিরে উতবা কই গেছিলে কই গেছিলাম কাজ ছিল কাজ সাইবা তোমার কি কাম আরো কাজ সবাই কয় আমনের কি কয় আমারও কাজ কি কাজ আবু জাহেল কে থাক কথা ঘুরাইস না জানি সবাই একই কাম করছি এক কাজ কর আমরাই যদি এমন করি না তারা এরকম করলে আমাকে জনগণ ডাকবো খেতা আজকে থাইকা যা করছি তওবা কর কি কর চারটায় মিলা তওবা করতেছে আর কোনদিন মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যাব সবাইকে আবু জাহিল্লা তুই পাস কইরা তুই আইলি কে আবু জাহেল কে তরাইছস কে একে অপরকে দোষারোপ করে আবু জাহেল বলে ঠিক আছে আগামী কাল মক্কার পার্লামেন্টে এমন করা বিল পাস করব ওই বিল পাস করার পরে কেউ আসার সুযোগ পাবে পরের দিন সব মেম্বার অফ দা পার্লামেন্ট হাজির আবু জাহেল আবার ঘোষণা দিচ্ছে ভাইরা আমার বোনেরা তোমার মুহাম্মাদের বাড়িতে কেউ যদি মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যাও তার যত সম্পদ আছে সব রাষ্ট্রীয় ভাবে সিজ করে নিয়ে নেওয়া হবে কোন সম্পদ রাখা হবে না যত ওটের মালিক কোর্ট নিয়ে নেওয়া হবে সবাই রাজি আসরা নাই সবাই কয় রাজি সবাই সিগনেচার করবে সবাইকে আবু জাহিল্লা তুই আগে কর তুই খাতার মধ্যে স্বাক্ষর দে সবাই আমরা হাতে হাত রেখে ওয়াদা করব কেউ মুহাম্মাদের বাড়ির দিকে যাব আবু জাহেল বলল যে যাবে শাস্তি হলো সব সম্পদ ছিনিয়ে নেওয়া হবে মাথার চুল কামিয়ে আলকাত্রা মেখে পুরো মক্কার বাজারে তারে ঘোরানো হবে সবাই সিগনেচার দিয়ে শেষ পার্লামেন্ট মুলতবি সবাই বাড়িতে চলে গেছে খাইয়া দেয়া সবাই ঘুমায় আবু জাহেল মনে মনে ভাবে আজকে যে টাইট দিছি আজকে কেউ যাইতো না আমি যাই সুবহানাল্লাহ বাড়িতে যাই কয় উতবারও একই চিন্তা আজকে যে ভয়ঙ্কর বিল পাস হয়েছে রাষ্ট্রীয় বিল এমন চেতনার সাথে পাস করা হয়েছে এই চেতনার কারণে তো কেউ যাবে না আমি একটু যাই সাইবা বলে আমি একটু যাই ওয়ালিদ ইবনে মুগিরা বলে 100% আমি নিশ্চিত কেউ যাবে না আমি গেলে সমস্যা কি আজকেও সবাই বিশ্বনবীর বাড়ির চার কোণায় কান লাগায় মধুমাখা কণ্ঠের তেলাওয়াত শুনছে সুবহানাল্লাহ
আবু জাহেল শুনলো উতবা সাহেবা শুনলো আমাদের নসিবে নাই ঠিক কি না আবু জাহেল শুনলো উতবা শুনলো ওয়ালিদ ইবনে মুগিরা শুনলো সাইবার শুনলো বিশ্বনবীর তালা আছে বিশ্বনবী ঘুমের প্রস্তুতি নিচ্ছেন আবার সবগুলো দিছে দৌড় ফিরে আসার রাস্তা কয়টা এবার আর কেউ কথা কয় না সবার মাথায় এরকম আধা ঘন্টা এমনি রইছে কেউ কথা কয় না ওইদিকে মশার কামড় আছে না নাই অনেকক্ষণ পরে আবু জাহেল কয় কই গেছিলি কয় আমার একটু কাম আছিল মোহাম্মদের বাড়ির সিপাই নিয়ম বানাই আমরা নিয়ম ভাঙ্গি এরকম নেতা আছে না নাই আবু জাহেল বলল যা আর এরকম করিস না এরকম করলে সর্বনাশ আর আলাদা ঘুমাবো না এখন প্রতি রাতে একসাথে ঘুমাবো সবাই কেউ যাতে মুহাম্মাদের বাড়িতে লুকিয়ে কোরআন শুনতে যেতে না পারে ও মিয়া বিশ্বনবীর কণ্ঠে এমন জাদু ছিল আবু জাহেল নিজেও পাগল হয়ে যেত ঠিক কি না ওই কোরআন আজও আছে না নাই এই কোরআন শুনে উমরে ফারুক পাগল হয়ে গিয়েছে বিশ্বনবী মক্কার কাবার সামনে তেলাওয়াত করছে সাইয়েদানা উমরে ফারুক বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে অবাক কিরে এত সুন্দর কণ্ঠ আর এত চমৎকার কথা মোহাম্মদ তো এলাকার মানুষ এই কথাগুলো পেল কোথায় নিশ্চয়ই মোহাম্মদ কবিতা লেখে নিজের বানানো কবিতা বিশ্বনবী তেলাওয়াত করছেন মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনু তেলাওয়াত করে যাচ্ছেন এর অর্থ হলো এটা কোনো কবিতার কবির কোনো কথা নয় অল্প সংখ্যক কি তোমরা ঈমান এটা শুনে তো উমরে ফারুক অবাক কিরে আমি মনে মনে ভাবলাম এটা মনে হয় কবিতা মোহাম্মদ তার তেলাওয়াতের মধ্যে দিয়ে বলছে এটা কবিতা নয় তাহলে মোহাম্মদ আমার অন্তরে কি চলতেছে এটাও জানে তাহলে মোহাম্মদ গণক গণকের আরবি কাহেন গণকের আরবি কি বিশ্বনবী তো ওইদিকে তাকায় না বিশ্বনবী তেলাওয়াত করে যাচ্ছেন আলা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন এর অর্থ হলো এটা কোনো গণকের কথা নয় খুব অল্প সংখ্যকই তোমরা উপদেশ গ্রহণ করো উমর আর ধৈর্য ধারণ করতে পারে না কিরে ভাবলাম কবিতা মোহাম্মদ তেলাওয়াত দিয়ে জবাব দেয় কবিতা নয় ভাবলাম মোহাম্মদ মনের খবর জানে সে গণক মোহাম্মদ কোরআনের আয়াত দিয়ে জবাব দেয় এটা কোনো গণকের কথা নয় তাহলে এটা কার বাণী বিশ্বনবী বললেন তানজিলুম মির রব্বিল আলামিন এটা গোটা বিশ্ব যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহর বাণী ঠিক কি না এই কোরআনটা কার বাণী আর জোরে বলেন ওমরের হৃদয়ে এক ধাক্কা লাগলো সূরাতুল হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা তারপরে মক্কায় ঘোষণা দেয়া হলো মুহাম্মদের কল্লা কেটে আনলে 100 উট কত উট ওমরে ফারুক তলোয়ার নিয়ে বিশ্বনবীর কল্লা কাটতে যাবে বনু সাহারা গোত্রের এক লোক বলল মুহাম্মাদের কল্লা পরে কাইটো তোমার কলিজার টুকরা বোন ফাতেমা সেই তো কালিমা পড়ে মুসলমান হয়েছে এবাউট টান বাড়িতে চলে গেল যে দেখে খুবাইব খুবাইব নামক সাহাবি ওমরের বোন ফাতেমা বোন জামাই সাঈদ কে সূরা তহা পড়ায় ওমরের আওয়াজ পেয়ে খুবাইব খাটের ভেতরে ঢুকে ফেলেছে যে দেখে বোন আর বোনের জামাই কোরআন পড়ে কি পরস কথা কয় না দিল বোনের থাপ্পর বোনের জামাইকে থাপ্পর মারতে মারতে রক্তাক্ত করার পর সাইয়েদানা উমর কলিজার টুকরা বোন ফাতেমারে বড্ড বেশি ভালোবাসতো রক্ত দেখে উমরের কলিজাটা ঠান্ডা হয়ে যায় উমর বলে কি আছে এই কোরআনে কি আছে তোরা সবাই এরকম পাগল হলি কেন কি এনেছে নতুন করে মুহাম্মদ মক্কার সব লোকগুলো কালিমা পড়ে কেন কি আছে তোদের কিতাবে আমার হাতে দে বোন বলে ইন্নাকা নাজিস তুমি অপবিত্র অযু করে আসো অযু ছাড়া গোসল ছাড়া কোরআনের আয়াতকে স্পর্শ করা যাবে সাইয়েদানা ওমর অযু করে আসলেন সাইয়েদানা ওমর চমৎকার করে আরবি পড়তে জানতেন সূরা তহার আয়াতগুলো দেওয়ার পরে সাইয়েদানা ওমর পড়তে লাগলেন চিন্তা করতে লাগলেন তহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আল্লাহু আকবার সাইয়েদানা ওমর পড়ে অবাক হয়ে যায়
কি চমৎকার কণ্ঠ, কি চমৎকার ভাবে উনি বললেন, ফাতেমা অবাক হয়ে যায়। চমৎকার আর বিরল অর্থ বুঝতেন, যখন কোরআন পড়তে লাগলেন ওনার অন্তরটা নরম করে দিল কে, এবার আর সহ্য করতে পারে না। ফাতেমারে বলল, ও ফাতেমা বিশ্বনবী কই থাকে? বললেন উনি আরকাম ইবনে আবি দারিল আরকামের ঘরে, সাফা পাহাড়ের পাদদেশে মানুষকে কোরআন শেখায়। তলোয়ার নিয়ে চলে গেল। বিশ্বনবীর চাচা হামজা দেখে বলল, ও মুহাম্মদ তোমারে মারার জন্য মক্কার বীর পুরুষ ওমরে ফারুক তলোয়ার নিয়ে এসেছে, তুমি পালিয়ে যাও। বিশ্বনবী বললেন, আমি পালাবো না, আমি গত এক সপ্তাহ দাঁড়ো ধরে আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি। মক্কার দুইজন লোক আবু জাহেল অথবা ওমর, এই দুইজনের একজনকে আল্লাহ তুমি ইসলামের ছায়া তলে ঢুকাইয়া দাও। সবাই সরো, ওমরকে আসতে দাও। আমার মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে আমি যেই দোয়া করেছি আজকে ওই দোয়াটা কবুল হতে চলেছে। সাইয়েদনা ওমর ফারুক আসলেন, তলোয়ারটা দিয়ে একটা জামিনা সার দিয়ে বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কোরআনের বাণী যার কলিজার মধ্যে লাগে তার কলিজাটারে ঠান্ডা করে দেয় কে, জোরে বলেন। এজন্য এই কোরআন দিয়ে সমাজ সাজাতে রাজি আছেন না নাই? জিমায় পড়ছেন আপনারা? জেগে আছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই কোরআন দিয়ে সমাজ সাজাতে হবে, ঠিক কি না? এই কোরআন দিয়ে যদি জীবন না সাজান জীবনটা সুন্দর হবে না। এই কোরআন দিয়ে ফ্যামিলি না সাজালে ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি হবে না। এই কোরআন দিয়ে সমাজ না চালালে সমাজ সুন্দর হবে না। এই কোরআনের আইন সমাজে বাস্তবায়ন না হলে র‍্যাব পুলিশ বিডিআর দিয়ে সমাজ থেকে অন্যায় দূর করা যাবে না। চিল্লায় কোন, ঠিক কি না? দুর্নীতি দমন কমিশন দিয়ে কিচ্ছু করা যাবে না। আমি এটার নাম দিছি ল্যাংড়া দুদক। কি দুদক? যেই দুর্নীতি দমন কমিশন দুর্নীতি খুঁজে বেড়াবে, ওই দুর্নীতি দমন কমিশনের ভিতরে দুর্নীতি আসারা নাই, আসারা নাই। এই জন্য কোরআন দিয়ে সমাজটা সাজাতে হবে। এই কোরআন দিয়ে যদি সমাজকে সাজানো যায় ওই সমাজে আর ইফতিজিন থাকবে না। 31st নাইটে কেউ মেয়ের অন্য ধরে টান দিবে না, খাদ্যে ভেজাল দিবে না, মাছে ফরমালিন দিবে না, ওজনে কম দিবে না, টেন্ডারবাজি করবে না, চাঁদাবাজি করবে না, অন্যায় ভাবে জুলুম অত্যাচার করে কাউকে জেল জরিমানা দেওয়া হবে না। চিল্লায় কোন, ঠিক কি না? এজন্য কোরআনটা হলো আপনার জীবনের সমাধান। জীবনের সব অঙ্গনে যদি কোরআনকে আপনি ফিট করে দেন সব ধরনের সমস্যার সমাধান করে দিবে কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন দিস দুনিয়ায় না খিরা, গো ব্যাক হ্যাভ এ লুক টু দা হোলি কোরআনে। আল্লাহু আকবার পড়েন। এজন্য জীবনের জন্য সমাধান এই কোরআনের ভেতরে আছে না নাই? এই কোরআন পৃথিবীর সবচাইতে দামি কিতাব, সবচাইতে মর্যাদাপূর্ণ কিতাব। পৃথিবীতে যেই বইটা সবচেয়ে বেশি ছাপানো হয়েছে বইটার নাম কি? যেই বইটা সবচেয়ে বেশি বিতরণ হয় বইটার নাম কি? যেই বইটা সব সময় পড়া হয় বইটার নাম কি? পৃথিবীতে এমন কোন সিঙ্গেল সেকেন্ড নাই যেই সেকেন্ডে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় না। চিল্লায় কোন, ঠিক কি না? প্রতি সেকেন্ডে কোরআনের তেলাওয়াত গোটা বিশ্বব্যাপী আছে না নাই? এই পৃথিবীতে প্রিন্টেড কোরআন ছাপা কোরআনের সংখ্যা অলমোস্ট 3 বিলিয়ন, 300 কোটিরও বেশি। পৃথিবীতে 600 কোটি মানুষ আর কোরআন ছাপা কোরআন এরকম 300 কোটিটা আছে। তার মানে আপনি হিন্দু হন, নাস্তিক হন, নাস্তিক হন, বৌদ্ধ হন, খ্রিস্টা হন, পৃথিবীর প্রত্যেক 2 মানুষের জন্য একটা কোরআন আছে না নাই? এই পৃথিবীতে হাফেজের কোরআনের সংখ্যা প্রায় 70 লাখ, প্রায় 100টা ভাষায় এই কোরআনের অনুবাদ হয়েছে। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে কোনোটার সাথে এই কোরআনের তুলনা দেয়া যাবে নাকি? বেদ, শ্রীমদ ভগবত গীতা, রামায়ণ, মহাভারত, বৌদ্ধদের ত্রিপিটক, দশাতীর, গ্রন্থ সাহেব, ইয়াহভিস্ট, সেকারডাটাল, টালমাট, টোরা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা, পৃথিবী কাঁপানো এত যে ধর্মগ্রন্থ একটার সাথে কোরআনের তুলনা চলে? এজন্য রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। দিস ইজ দা বুক, দা মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দা ওয়ার্ল্ড, ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট ইন ইট, ইন গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন। এটা এমন বই
যে বই একটাও ভুল নাই একটাও সন্দেহ নাই মুত্তাকিনদের জন্য গাইডলাইন করে বইটারে পাঠালো কে আবার রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর রা মুহাম্মদ I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light ও নবী কেন কোরআন পড়ালাম জানো নাকি শোনো শোনো অন্ধকারের জন্য মানুষগুলোকে হেদায়েতের পথে নিতে জাহান্নামী গুলারে জান্নাতি বানাতে রাম আর বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে জোরে কোন ঠিক কি না কোরআন পড়লে আপনার ডানপন্থী বানায় দিবে কে এই কোরআন পড়া এই কোরআন মানা সহজ না কঠিন সহজ করে দিয়েছে কে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিম মুদাক্কির এই কোরআন পড়া এই কোরআন বুঝা এই কোরআন মুখস্থ করা কে আমি আল্লাহ সহজ করে দিলাম কে কে আছো কোরআন পড়বা কার কথা আই হ্যাভ মেড দিস হোলি কোরআন ভেরি ইজি ফর ইউ টু রিড টু আন্ডারস্ট্যান্ড এন্ড টু মেমোরাইজ ইন ইওর হার্ট কোরআন পড়বা সোজা বুঝবা সোজা মুখস্থ করবা তাও সোজা কোরআন মুখস্থ করা যদি সোজা না হয় তো আমরা হাফেজ হতে পারতাম কথা বলেন বিশ্ববিজয়ী হাফেজ বাংলার জমিনে আছে না নাই হাফেজ তরি হাফেজ জাকারিয়া হাফেজ নাজমুস সাকিব হাফেজ ফজলে রব্বি আদেল আছে না নাই এই নাজমুস সাকিব গোটা বিশ্ব কাপাল তরিকুল ইসলাম গোটা বিশ্ব কাপাল চিল্লা এখন ঠিক কি না আমাদের ক্রিকেটাররা যখন ক্রিকেট খেলায় ইন্ডিয়ারে বাংলা ওয়াশ করে কি ওয়াশ তখন সবাই খুব খুশি প্রধানমন্ত্রীও বেজায় খুশি এদেশের 16 কোটি মানুষের প্রধানমন্ত্রী সবচেয়ে ক্ষমতাধর নারী প্রধানমন্ত্রী এয়ারপোর্টে চলে যান সাকিব আল হাসান মাশরাফি বিন মুর্তজাকে ওয়েলকাম জানানোর জন্য রেড কার্পেট রিসেপশন লাল গালিচার সম্বর্ধনা ঠিক কি না আর কোটি কোটি টাকা বাড়ি ঘর গাড়ি তো আছে না নাই তো মাননীয় প্রধানমন্ত্রী আপনি ওনাদের জন্য রেড কার্পেট রিসেপশন দিলেন আমাদের নাজমুস সাকিব সেও তো গোটা বিশ্বে বাংলাদেশের নামকে উজ্জ্বল করেছে কি করে নাই ক্রিকেটাররা যেমনি করে নাজমুস সাকিবরাও করেছে কিন্তু তাদের বেলায় লাল কার্পেট রিসেপশন না হোক আপনি তো একটা লাল গোলাপ হাতে দিতে পারতেন আর বলতে পারতেন শাবাশ নাজমুস সাকিব তোর মতো হাফেজ আমার ঘরে ঘরে চাই ঠিক কি না যে ঘরে হাফেজদেরকে যে দেশে হাফেজদেরকে এরকম সম্মান দেখানো হয় না রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেখানো হয় না গণভবনে নিয়ে সম্বর্ধনা দেয়া হয় না ওই দেশে আর হাফেজ জন্মায় না যে দেশে আলেমদের কদর নাই ওই দেশ একদিন আলেম শূন্য হয়ে যাবে ওই দেশে থাকবে বড় বড় ডাকা বড় বড় ডন ডন 1 2 3 সব থাকবে ঠিক কি না ঠিক কি না ঠিক কি না এজন্য কোরআন পড়েন কোরআন বলেন ফ্যামিলিটারে বরকতময় করে দিবে কে আপনি চাইলেই কি কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবেন অনেকে কোরআনের আওয়াজকে থামায় দিতে চায় আছে না নাই বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ হয়ে যায় আছে না নাই এক জায়গায় মাহফিল যদি বন্ধ হয় দেখবেন আরো 10 জায়গায় নতুন মাহফিল আছে না নাই এক হাফেজকে থামায় দিলে আরো আরো হাফেজ আছে না নাই এক মুফাসসিরকে আটকায় রাখলে আরো মুফাসসির আছে না নাই এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে চিল্লায় কোন ঠিক কি না আপনি যদি চান আপনার মুখের আওয়াজ দিয়ে ফু দিয়ে কোরআনকে নিভায় দেয়া যাবে আল্লাহ বলে খবরদার ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আমি আল্লাহ কোরআনের আলোকে আজীবন জ্বালিয়েই দেব ঠিক কি না ব্রিটিশরা চেয়েছিল 200 বছর পরাধীনতার জিঞ্জির পড়িয়েও ঠান্ডা হয়নি তারপর চেয়েছে ভারতবর্ষ থেকে কি করে কোরআন দূর করা যায় রিপোর্ট চাইলো 11 সদস্যের কমিটি বানালো তোমরা দেখো কিভাবে ভারতবর্ষ থেকে কোরআন দূর করা যায় তারা রিপোর্ট দিল ইফ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় দ্য হোলি বুক কোরআন ফ্রম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইউ হ্যাভ টু মেক ফায়ার অন অল দ্য স্ক্রিপচারস কোরআনের সবগুলো কপিতে আগুন ধরায় দাও তাহলে কোরআন দূর হয়ে যাবে এই রিপোর্টটা সঠিক কিনা দেখার জন্য ব্রিটিশরা ইংল্যান্ড থেকে আরো 33 সদস্যের কমিটি পাঠালো তারা রিসার্চ করে দেখেন না কখনোই না যে দ্য প্রিভিয়াস রিপোর্ট ওয়াজ অ্যাবসলিউটলি রং আগের রিপোর্টটা ভুল ছিল নতুন রিপোর্ট হচ্ছে ভারতবর্ষের এলাকাগুলো থেকে কোরআনকে দূর করা সম্ভব নয় বিকজ দে ডোন্ট জাস্ট রাইট ডাউন এন্ড প্রিন্ট ডাউন দ্য কোরআন অন ব্ল্যাঙ্ক পেজেস দে মেমোরাইজ দ্য কোরআন ইন দেয়ার হার্ট 33 সদস্যের কমিটি ইংল্যান্ডের রিপোর্ট পাঠালো আগের রিপোর্ট ছিল ভুল আমরা রিসার্চ করে দেখলাম ভারতবর্ষ থেকে বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে কোরআন দূর করা এত সোজা না
কারণ বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন দেশের লোকেরা কোরআন শুধু কাগজে লিখে রাখে না তারা হেফজ করে তাদের সিনার মধ্যে ঢুকায় রাখে চিল্লায় বলেন ঠিক কি না আপনি কোরআনের কপিগুলো আগুন দিয়ে জ্বালায় দিলে কোরআন শেষ হয়ে যাবে তুই বেটা নাস্তিকের বাচ্চা আসাদ নূর কোরআনের উপরে পেশাব করলে কোরআনের মর্যাদা কমে যাবে আপনি গোটা বিশ্বের সব কোরআন জ্বালায় দেন আমার হাফেজ ভাইদের কলিজায় কোরআন আছে না নাই যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সবের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহু আকবার এজন্য আগুন জ্বালায় দিয়ে কোরআন দূর করা যাবে না তাফসীর মাহফিল বন্ধ করে দিয়ে বাংলাদেশ থেকে কোরআনকে উচ্ছেদ করা যাবে না ঠিক কি না এই কোরআনের গণজোয়ার কোরআনের বিজয় পৃথিবীর কোন মানুষ ঠেকিয়ে রাখতে পারবে নাকি জোরে বলেন এই কোরআনের মধ্যে থেকে কেউ যদি ভুল খুঁজতে যায় তাদের নিজের জীবনের ভুলটাই তারা খুঁজে পায় ঠিক কি না ডক্টর মরিস বুকাইলি উনি ছিলেন ফ্রান্সের বিখ্যাত সার্জন উনি চাইলেন আমি কোরআনের ভুল ধরব 1980 সালে মক্কাতে একটা এডুকেশন কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সে উনি যে অনেক মুসলমানদের সাথে পরিচয় হলো তিনি ভাবলেন আমি কোরআনের ভুল ধরব কি ধরব কথা শুনতেছেন না ঘুম আসছে শেষ করে দেই অনেক রাত হলো তো আর দু এক মিনিট বলবো ইনশাল্লাহ পড়ান ইনশাল্লাহ চিল্লায় পড়ান ইনশাল্লাহ ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সে ফিরে আসলো কোরআনের ভুল ধরবে কিন্তু কোরআন নিয়েছে উনি ফ্রেঞ্চ ভাষার মানুষ কোন ভাষার কোরআন কোন ভাষায় কথা বলেন আরবি তো পড়তে পারে না সে সৌদি আরবের কিছু ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করলো আমি আরবি শিখতে চাই উদ্দেশ্য একটা কোরআন বোঝা না কোরআনের ভুল ধরা 5 বছর আরবি শিখলো শিখার পরে এখন যাই পড়ে তাই বুঝে আরবি শিখার পরে কোরআনের ভুল ধরার জন্য পড়তে শুরু করেছে এক এক পাতা করে পড়ে আর অবাক হয়ে যায় এক এক পাতা করে কোরআন পড়ে আর অবাক হয় কোরআনে এমন কোন জিনিস নাই যে আল্লাহ বলে নাই সাগরের কথা মহাশূন্যের কথা এমব্রয়োলজির কথা হিউম্যান অ্যানাটমির কথা ভুটানের কথা জিওলজি জুওলজি এমব্রয়োলজি অ্যাস্ট্রোলজি কসমোলজি সবকিছু কোরআনের ভিতর আছে না নাই সে পড়তে পড়তে 30 পারার মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়ে অবাক এই কোরআনের পুরো অনুবাদ পড়ার পরে সে ফ্রেঞ্চ ভাষায় একটা বই লিখেছে লা বাইবেল লা কোরআন এট লা সায়েন্স আল কোরআন একাডেমি লন্ডন এটার অনুবাদ করেছে বাইবেল কোরআন ও বিজ্ঞান ওই বইতে সে বলেছে আমি কোরআনের ভুল ধরার জন্য কোরআন খুলেছিলাম কিন্তু পুরো কোরআন পড়ার পর আমি আমার নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটাই খুঁজে পেয়েছি এ ডক্টর মরিস বুকাইলি কালিমা পড়ে মুসলমান হয়েছে নাম রেখেছে সুলাইমান সুবহানাল্লাহ পড়বেন না এরকম হাজার হাজার লোক কোরআনের সংস্পর্শে এসে নিজের জীবনের ভুল খুঁজে পায় চিল্লায় পড়েন আল্লাহু আকবার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কিছু বিজ্ঞানীরা কোরআনের সব সায়েন্টিফিক ইন্ডিকেশনস ন্যাচারাল ফেনোমেনা এবং কসমিক সিম্বলস গুলোকে কোরআনের এই তথ্যগুলোকে কনসাইজ করে কম্পিউটারের মাইক্রোচিপস এর মধ্যে ঢুকিয়ে কম্পিউটারকে অর্ডার করেছে ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন কোরআনের মতো আরেকটা বই কি বানানো সম্ভব আমরা সবাই মিলে যদি চেষ্টা করি কিন্তু আপনারা তো বলছেন না কম্পিউটার অ্যানালাইসিস করে বলেছে ইয়েস ইটস পসিবল সম্ভব বাট ইউ নিড টু লিভ আনটিল 63 অক্টিলিয়ন ইয়ার্স তোমাদেরকে 63 অক্টিলিয়ন বছর করে পৃথিবীর সব মানুষের হায়াত পেতে হবে আর প্রত্যেক মানুষের 63 অক্টিলিয়ন বছর যদি চেষ্টা করে তাহলে মেবি পারহ্যাপস কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব এটা শুনে তো আমেরিকার বিজ্ঞানীরা মহা খুশি হোক না অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন পারা তো যাবে কিন্তু পরে নিউমেরিক্যাল সায়েন্স নিয়ে যখন তারা চিন্তা করলো তারা ভেবে দেখলো অবাক করা কাহিনী অক্ট্রিলিয়ন পর্যন্ত আমাদের সবার বেঁচে আমাদের কাজকর্ম রেখে দিয়ে এরকম বই বানানোর জন্য তো চেষ্টা করা সম্ভব না কারণ সংখ্যাতাত্ত্বিক নিয়ম বলে সংখ্যা শুরু হয় একক দিয়ে কি দিয়ে তারপর দশক তারপর শতক সহস্র উজুদ লক্ষ নিযুত মিলিয়ন কোটি বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন এরপরে হচ্ছে অক্ট্রিলিয়ন তাও 1 2 3 অক্ট্রিলিয়ন না 63 অক্ট্রিলিয়ন বছর
আমাদের সবার হায়াত পেতে হবে আর চেষ্টা করে যেতে হবে তাহলে মেবি পারহ্যাপস কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব সর্বশেষ কোরআন অ্যানালাইসিস করে বলেছে ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন পৃথিবীর সব মানুষের 63 অক্টিলিয়ন বছর বাঁচাও সম্ভব না কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব না সেই কোরআন পেয়ে আমরা খুশি না বেজা দি আল্টিমেট মিরাকল অফ দ্য হোলি কোরআন নামে একটা বই আছে ওই বইতে এই ইনফরমেশনটা আছে আপনাদেরকে তথ্য সূত্র জানাবো আহমদ দিদাত লিখেছেন জাকির নায়েকের উস্তাদ আহমদ দিদাত ওনার একটা বই আছে দি আল্টিমেট মিরাকল অফ দ্য হোলি কোরআন এখানে তিনি এই তথ্য দিয়েছেন যে 63 অক্টিলিয়ন বছরও যদি আমরা চেষ্টা করি কোরআনের মতো কোনো বই বানানো সম্ভব এই যে কোরআন এমন কিতাব এটা গদ্যের মতো লাগে না আবার পদ্যের মতো লাগে না কিছু আয়াত পড়লে মনে হয় কবিতা ওয়াদদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আবার কিছু কিছু আয়াত আছে মনে হয় গদ্য পড়তেছি গদ্য কোন আয়াত গদ্য কোন আয়াত পদ্য আসলে এটা গদ্য না এটা পদ্য না এটা গদ্য পদ্যের মিশ্রণে এক অবিস্মরণীয় কিতাব চিল্লায় কোন ঠিক কি না পৃথিবীর সব কিছু আপনার বারবার পড়তে ভাল লাগে না একটা গান যদি আপনি 10 বার শুনেন ভাল লাগবে 20 বার শুনলেও ভাল লাগতে পারে 30 বার শুনলে আর ভাল লাগবে নাকি আপনি যদি প্রতিদিন সকাল বেলায় বাজাইতে শুরু করেন ও শেফালি কেন বনে জর্দামি শালি তোকে দেখে এই যে আমি রিমিক্স খাওয়ালি এটা আজকে আপনি শুনছেন বিকালে শুনছেন কালকে পরশু 20 25 30 30 দিন শোনার পর আর ভাল লাগবে দুই মাস পরেও যদি কেউ এটা লাগায় কি করবেন আরেকটা লাগাবাটা ঠিক কি না ভাল লাগে না কিন্তু কোরআন বছরের পর বছর আমরা পড়ি একবারও বিরক্তি আসে নাকি প্রতিদিন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পড়া লাগে চিল্লায় কোন কয়বা যার বয়স 70 80 যে লোকটা 70 বছর হায়াত পেও এক ওয়াক্ত নামাজ জীবনে ছাড়ে নাই সে কত কোটি বার সূরা ফাতিহা পড়ছে বেড়ায় নিজেও জানে না ঠিক কিনা তারপরেও কোনদিন কি আপনাদের মনে হয়েছে এতবার প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা দিয়ে শুরু করি কেমন পুরান পুরান লাগে হ্যাঁ বুঝা গয় পুরান লাগে এত সুন্দর আজীবন পড়ার পরেও বিরক্তি আসে না সুবহানাল্লাহ পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে ধর্মগ্রন্থের একটা কম্পিটিশন হয়েছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে তারা গোটা বিশ্বব্যাপী পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থের আবৃত্তি করার জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করেছে ইন অর্ডার টু জাজ হুইচ রিসাইটেশন ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর কোন ধর্মগ্রন্থের আবৃত্তি বা তেলাওয়াত সুন্দর সেখানে আবৃত্তি করার জন্য গিয়েছে শ্রীমদ্ ভগবত গীতা বেদ রামায়ণ মহাভারত সবাই গিয়েছে বিশাল বড় কনফারেন্স রুম এখানে বিচারক বিচারকের দিকে দুইটা বাটন গ্রিন বাটন রেড বাটন প্রত্যেক ধর্মের লোকদের জন্য 10 মিনিট করে আবৃত্তি করার সময় তাদের ধর্মগ্রন্থ কয় মিনিট কথা কয় 10 মিনিট এখানে গ্রিন বাটন এখানে রেড বাটন গ্রিন বাটনে চাপলেই আবৃত্তি শুরু রেড বাটনে চাপলেই 10 মিনিট শেষ আবৃত্তিও শেষ সবাই বসেছে সবাই গিয়েছে কনফুসিয়াসের পাণ্ডুলিপি নিয়ে চীন থেকে গিয়েছে অনির্বাণ শিখা যারা আগুন দেখলে নমস্তে নমস্তে গায় জরাথুষ্টের মুরিদেরা তারাও তাদের পাণ্ডুলিপি নিয়ে গিয়েছে মুসলমানদের মধ্যে থেকেও একজন গিয়েছে নাম আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ মিশরের কারি তালাওয়াত শুনছেন এই কম্পিটিশনে প্রতিযোগিতার জন্য সবাই বসেছে বিচারক ডাকতে শুরু করেছে নাও দা রিপ্রেজেন্টেটিভ অফ শ্রীমদ ভগবত গীতা উইল রিসাইট দা হোলি ভগবত গীতা ফর 10 মিনিটস 10 মিনিটের জন্য শ্রীমদ ভগবত গীতার আবৃত্তি কারক আপনি আসেন আপনাদের ধর্মগ্রন্থ খুলে আপনি 10 মিনিট পড়েন আবৃত্তি করেন তেলাওয়াত করেন সুবহানাল্লাহ কইবেন না আসছে আইশাই শুরু করছে ওম নমো ভগবতি বাসুদেবায় তাদের ভগবতী শুরু করেছে 10 মিনিট তেলাওয়াত শেষ রেড বাটন চেপেছে শ্রীমদ ভগবত গীতা আবৃত্তিকারী নেমে চেয়ারে বসেছে এরপরে ডেকেছে বেদ রামায়ণ আসছে তারপরে ডেকেছে ত্রিপিটক বিনয় পিটক সাম পিটক অভিধর্ম পিটক সবগুলো নিয়ে আসছে তারপর শুরু করছে ওম শান্তি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি নির্বাণং পরমং সুখং নির্বাণং পরম শান্তি ওম শান্তি টেলিভিশনে দেখবেন সাদা চাদর পরে মাথায় চুল নাই ওম শান্তি ওম শান্তি আর রোহিঙ্গা ভাইদেরকে পিডায় আকায় তোমরা চলে যাও আমরা এখানে শান্তিতে থাকি আকাশের নিচে জমিনের উপরে মিয়ানমারের এই বৌদ্ধদের মতো হিংস্র জানোয়ার আর একটাও নাই চিল্লা এখন ঠিক কিনা ওদের ওম শান্তি 10 মিনিটে শেষ ওরাও গেল
ত্রিপিটক গেল, আসলো জিন্দাবেস্তা, এরপর আসলো গ্রন্থ সাহেব, এরপরে টালমাড ওল্ড টেস্টামেন্ট, এরপরে সর্বশেষে বাইবেল। বাইবেলের পরে বিচারক ডাক দিয়েছে, নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম উম্মাহ আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ কাম ফ্রম ইজিপ্ট, কাম টু দ্য ডায়াস ইন অর্ডার টু রিসাইট দ্য হোলি বুক কোরআন ফর 10 মিনিটস। সর্বশেষে মুসলিম বিশ্বের থেকে আগত মিশরের সবচেয়ে বড় কারি আব্দুল বাসিত, আপনি আপনার কোরআন নিয়ে আসেন, আপনার সময় 10 মিনিট। উনি দাঁড়ালেন ডাইসে, ওমিয়া যারা কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের তেলাওয়াত শুনেছেন, উনি এক আয়াত পড়ে আধা মিনিট বিশ্রাম নেয়, এরপরে আবার টান দেয়, আবার আগের আয়াতে যায়, আবার টান দেয়, আবার যায়, আবার টান দেয়। সময় কয় মিনিট? উনি সূরা ফাতিহা দিয়ে শুরু করছে, ফাতিহাই লাগায় ফেলছে 12-13 মিনিট। শ্রীমত ভগবত গীতাওয়ালার হাততালি দেয়, সময় শেষ। কিন্তু কি আজিব তামাশা, বিচারক তো লাল বাতি চাপে না। আব্দুল বাসিত যখন দেখলেন পুরো অডিটোরিয়াম আমার কন্ট্রোলে, উনি কোরআনের সবচেয়ে সুরেলা সূরা সূরা আর রহমান তেলাওয়াত শুরু করে দিলেন। 15 মিনিট হয়ে যায়, বিচারক লাল বাতি চাপে না, হুশ নাই, চাপবো কেমনে? 20 মিনিট হয়ে যায়, চাপে না। 25 মিনিট হয়ে যায়, চাপে না। 30 মিনিট হয়ে যায়, বিচারক লাল বাতি চাপে না। সবাই তো বড় বড় চোখ করে বিচারকের দিকে তাকায়, কিরে লাল বাতি চাপে না কেন? আমাদের জন্য 10 মিনিট, কোরআনের জন্য আধা ঘন্টা কেন? অর্গানাইজিং কমিটির যারা আয়োজক, তারা চেয়ার ছেড়ে উপরে বিচারকের কাছে এসে বিচারকের ধাক্কা মেরেছে, এই ম্যান হোয়াট আর ইউ ডুইং, হোয়াটস দ্য রং উইথ ইউ, হোয়াই আরেন্ট ইউ প্রেসিং দ্য রেড বাটন, লাল বাতি চাপো না কেন? ধাক্কা খেয়ে সে হুশ ফিরে পেয়েছে, তাই তো? লাল বাতি চাপি না কেন? কি হইছে আমার? আবার যখন তেলাওয়াতের দিকে তাকাইছে, আবার হুশ নাই, পাগল হয়ে গেছে। এরপরে দাঁড়ায় বলে, ও আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, দেয়ার ইজ নো টাইম লিমিট ফর ইউ, রিসাইট অ্যাজ ইউ উইশ। ওই আব্দুল বাসিত, আজকের প্রতিযোগিতায় তোর জন্য তেলাওয়াতের কোনো নির্ধারিত সময় নাই, তোর যত মনে চায় তুই পড়ে যা। ওই কোরআন আজও আসার নাই? ওই কোরআনের বিরুদ্ধে কথা বললে কলিজায় আগুন লাগে? ওই কোরআনের বিরুদ্ধে কথা বললে মুমিনদের রক্তক্ষরণ হয়? কার কার হয় দোহা, তুচু করে আল্লাহর দেখা। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দার ওসমান নেই, ঠিক কি না? কোরআনের বাণী আছে আগের মতোই, আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দার ওসমান নেই, ঠিক না? আজ সেই কোরআন আছে, যে কোরআনের তেলাওয়াত শুনে ইন্টারন্যাশনাল কম্পিটিশনের বিচারক থ হয়ে গিয়েছে, 30 মিনিট পড়ার পরে বলে, আব্দুল বাসিত তোর জন্য সময় নাই, তোর যত মন চায় পড়। যেহেতু ইন্টারন্যাশনাল বিচারক, ওনার বিরুদ্ধে মামলা হয়েছে তিনটা, কয়টা? আন্তর্জাতিক আদালত সুইজারল্যান্ডের দি হেগে এই বিচারককে নিয়ে যাওয়া হলো। মাননীয় আদালত বলছে, তুমি কেন, ওয়াই মে মেড ইউ পার্সিয়ালিটি বিটুইন দ্য বুক রিসাইড, তুমি বইয়ের তেলাওয়াতকারীদের মধ্যে পার্সিয়ালিটি করলা কেন? শ্রীমদ ভগবতরে 10 মিনিট, ওরে 10 মিনিট, ওরে 10 মিনিট, কোরআনের 30 মিনিট দিলা কেন? বিচারক কয়, মাননীয় আদালত আমার কিছু প্রশ্ন আছে, আই হ্যাভ সাম কোশ্চেন টু ইউ। কি প্রশ্ন? সে বলে, যখন আমি শ্রীমদ ভগবত গীতাকে ডাক দিলাম, আমার হুশ আছে, আমার সময়ের জ্ঞান আছে, আমার নার্ভাস সিস্টেম তখনও কাজ করছে, আমি কোথায় আছি আমি জানি, 10 মিনিট গুনে আমি লালবাতি চাপ দিলাম, সে চলে গেল, একের পর এক সবাইকে ডাক দিলাম, আমার হুশ আছে, কিন্তু ক্লিন শেভ করা, ঢোলা একটা জুব্বা পরা, মিশরিকারীরা দাড়ি রাখে না, ওই আব্দুল বাসিত আব্দুল সামাদ কোরআন নিয়ে এসে কি বলে যে আউযুবিল্লাহ বলে একটা টান দিল, আমার হুশ তখন থেকেই নাই। আমি কি সাগরের উপরে আছি নাকি জমিনের উপরে নাকি মহাশূন্যে, আমি নিজেও জানি না। এত সুন্দর সুরের ঝংকা, এত সুন্দর সুরেলা গলা আমার জীবনে আমি শুনি নাই, আমার তখন সময়ের হিতাহিত জ্ঞানই তো নাই,
আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে, আমি আমার সাথেই নাই। সো হাউ ক্যান আই প্রেস দা রেড বাটন? যখন একটা মানুষের নার্ভাস সিস্টেম নাই, হিতাহিত জ্ঞান নাই, বেহুশ হওয়ার উপক্রম, নিজেরে নিজেই চিনি না, সময়ের জ্ঞান নাই, ওই অবস্থায় একজন মানুষ কেমন করে সময়ের জ্ঞান নিয়ে লালবাতি চাপবে? আপনি আগে জবাব দেন। সুবহানাল্লাহ কইবেন না? সব মিলে এই বিচারকের কিছুই হয় নাই, কারণ কোরআনের পক্ষে যারা থাকে তাদেরকে বাঁচায় দেয় কে? ওই কোরআন আজও আছে না নাই? ওই কোরআন মানতে রাজি আছে মুসলমান? কোরআনের জন্য সব বিলিয়ে দিতে রাজি আছে মুসলমান? এজন্য আল্লাহ বললেন বাল হুয়া কোরআন মাজিদ, এই কোরআনটা হচ্ছে সম্মানিত কোরআন, ঠিক কিনা? এবার কর্মসূচি নেন, অনেক আলোচনা শুনলেন, এখন কি করব এত সুন্দর কোরআনের সাথে? এক নাম্বার কর্মসূচি, কোরআনের তেলাওয়াত বাড়াতে হবে, চিল্লা এখন, ঠিক কিনা? যারা কোরআন পড়েন না পড়বেন, মুরব্বি যারা এসেছেন কোরআন যদি না পড়েন, ইমাম সাহেব খতিব সাহেব বিকাল বেলায় ধরবেন, সান্ধ্যকালীন ক্লাস চালু করবেন, কোরআন শিখায় কোনো লজ্জা নাই, জোরে কোন, ঠিক কিনা? আমরা কোরআনের তেলাওয়াত বাড়াবো। দুই নাম্বার, কোরআনকে মাতৃভাষায় বুঝবো। বাংলা কোরআনের অনুবাদ আছে না নাই? কত বই কিনে কোরআনের একটা অনুবাদ ধরে নাই, এরকম কপাল পড়া আছে না নাই? কোরআনের অনুবাদ কিনবেন, প্রতিদিন একটা হলেও কোরআনের আয়াত পড়বেন, আল্লাহ কি বললো, আর আল্লাহ কিছু বলবে না, যা বলার সব বলে দিয়ে গেল, এগুলো জানার দরকার আছে না নাই? কেমন করে ফ্যামিলি ম্যানেজ করবেন, কেমন করে ব্যবসা করবেন, কেমন করে জীবন চালাবেন, আপনার জান্নাতটা কত বড় হবে? সাইয়েদনা আদম নবীর কাহিনী, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, বিশ্ব নবীর সব স্টোরিগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? এজন্য দুই নাম্বার কর্মসূচি, প্রতিদিন বাংলা কোরআনের মর্মবাণী পড়বেন, বাংলা কোরআনের অনুবাদ পড়বেন। তিন নাম্বার কর্মসূচি, কোরআনের আন্দোলনে শরীক হতে হবে, চিল্লা এখন, ঠিক কিনা? কোরআনের জন্য জীবন দিতে হবে, প্রাণ দিতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের জন্য ময়দানে থেকে রক্ত ঝরাতে হবে, যেরকম, ঠিক কিনা? আমরা কোরআন তেলাওয়াত বাড়াবো, আমরা প্রতিদিন কোরআনকে মাতৃভাষায় বুঝবো, আমরা কোরআনের উপর আমল করব, কোরআনের আন্দোলন করব। রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি, বানিয়ে বলি নাই, তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি বেরোয় যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ি আমিন। সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবটুকুন প্রথমে আল্লাহ তাআলা আমাকে পাশাপাশি আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন।